আসসালামু আলাইকুম। আমাদের ইনশাল্লাহ প্রতি বুধবারে 8টা 4টা শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে আছে আমাদের ভাই ডক্টর আবু তাহের। উনি আমাদের গত ক্লাসে যে হাইজের উপর আলোচনা করেছেন, আজকে ইনশাল্লাহ বিভিন্ন অ্যাবনর্মালিটি বা ইস্তেহাজার এইগুলোর উপর আজকে আলোচনা করবেন। তো আমি প্রশ্নোত্তরের আগে আমি আপনাদের সবাই অবগতির জন্য কিভাবে প্রশ্ন করতে হবে সেটা আমি একটু জানাবো। এক মিনিট হয়তো মাইকটা টিপে নিয়ে ইনশাল্লাহ। তো ভাই আপনি শুরু করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. The phone you are trying to reach does not accept calls from telemark. من يهدي فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أيها الأخوات السلام عليكم ورحمة الله وبركاته. গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের এই ক্লাস আমি সমস্ত বোনদেরকে অনুরোধ করব আপনারা শুরু থেকে এই ক্লাসটুকু শুনবেন। এই ক্লাসটুকুর সাথে অন্য ক্লাসের পার্থক্য হচ্ছে এই যে এই ক্লাসটুকু শুরু থেকে যারা শুনবেন না, যারা পরে আসবেন এবং পরে শুনবেন তারা প্রশ্ন করতে পারবেন না, কারণ এই অনুষ্ঠান অনুরোধের আসর চাওয়া পাওয়ার গানের অনুষ্ঠান নয় যে আমি যখন খুশি তখন আসব আর এসে প্রশ্ন জিজ্ঞাসা করব। এটি হবে না, অন্তত এই ক্লাসের ক্ষেত্রে হবে না। এই ক্লাসের শর্তই হচ্ছে এই, প্রশ্ন করতে হলে আপনাকে শুরু থেকে মনোযোগ দিয়ে সব শুনতে হবে। যদি শুরু থেকে না শুনেন তাহলে অনুগ্রহ পূর্বক প্লিজ প্রশ্ন করবেন না। আপনার প্রতি অনুরোধ থাকবে যেন আপনি প্রথম থেকে আবার এটা শুনে নিন, তারপরে অন্য এক সময় প্রশ্ন করলে সেটার উত্তর দেওয়া হবে বিজনিল্লাহি তাআলা। যারা আমাদের মাঝে রয়েছেন মডারেটর, যারা অভিজ্ঞ, যে সকল বোন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কোরআন এবং সুন্নার উপরে উঠে এসেছেন, নানান ধরনের জ্ঞান লাভ করেছেন, আমি তাদের প্রতি খাস করে অনুরোধ করছি, আপনারা যাই শিখেছেন না কেন মাথা থেকে সেগুলোকে ঝেড়ে ফেলে মুক্ত মন নিয়ে শুরু থেকে শুনুন। কারণ আমি দেখেছি যে প্রচলিত বইগুলো ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা, যেমন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের লেখালেখিতেও প্রচুর ভুল রয়েছে। সুতরাং আমি আশা করব যে মডারেটর যারা রয়েছেন তারা লিখে রাখবেন শুরু থেকেই, এবং আপনারা নিজেরা বোঝার চেষ্টা করবেন আর খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যারা কিছু শুনেছেন জেনেছেন তারা অনুগ্রহপূর্বক নিজে কখনো ধারণা করবেন না যে আপনার ধারণাটা আপনার শিখে নেওয়াটাই খুব সঠিক হয়েছে, কারণ এই এই মাসিকের অ্যাবনর্মালিটি গুলো আলোচনা করার সময় অধিকাংশ লোককে দেখা যায় কথায় কথায় ইস্তেহাজা ইস্তেহাজা বলতে থাকে। এটি একটি বিরাট সমস্যা। এইভাবে হুকুম শিখা যাবে না এবং এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছি। বাংলাদেশের প্রচলিত ধারাগুলো আমরা আজকের আলোচনা করব এবং ভুলগুলো আমরা দেখিয়ে দিব যে কোথায় কোথায় ভুল রয়েছে ইনশাআল্লাহ তাআলা। এই মাসিকের অস্বাভাবিকতা অ্যাবনর্মালিটি জানতে গেলে আমরা আগেই গত ক্লাসে আলোচনা করেছি যে দুই তিনটি হাদিস হচ্ছে এটার মূল। একটি হাদিস, তার নাম হচ্ছে ফাতিমা ইবনাতু আবি হুবাইশ। ফাতিমা ইবনাতু আবি হুবাইশ হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে উম্মে হাবিবা বিনতে জাহাশ, তারপরে রয়েছে হামনা বিনতে জাহাশ।
এই তিন সাহাবিয়া সুবহানাল্লাহ তাআলা, আপনারা কারা টেলিফোনে কি করছেন, আপনাদের প্রতি অনুরোধ প্লিজ, এগুলো আমার আমার অসুবিধা হচ্ছে, মিউজিক বাজতেছে ফোনের ভিতরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাতিমা ইবনাতু আবি হুবাইশ হচ্ছে সেই সাহাবিয়া যার হাদিসটি হবে সমস্ত কিছুর মূল, এত মূল্যবান এই হাদিস, যাকে কেন্দ্র করে শুধু মহিলাদের নয় পুরুষদের পর্যন্ত বহু সমস্যার সমাধান এই হাদিসকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। ফাতিমা ইবনাতু আবি হুবাইশ হচ্ছে সেই সাহাবিয়া যিনি নিজেই বলছেন, ইন্নি আমারতু উস্তাহাদু ফালা আতহারু, আমি হচ্ছি সেই মানে অসুস্থ মহিলা, অর্থাৎ উস্তাহাদু, এখানে উস্তাহাদু বলতে অসুখ বোঝায় না, উস্তাহাদু বলতে বোঝাচ্ছে যে তার হাইদ, তার মাসিক বন্ধ হচ্ছে না, এটি চলছে। ফালা আতহারু, আমি তো পবিত্র হতে পারছি, তারপরে বিভিন্ন কথা রয়েছে হাদিসের ভিতরে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলছেন যে তুমি রক্তটুকু ধুয়ে ফেলো, ফাগসিলি আন কিদ্দাম সুম্মা সল্লি, তারপরে তুমি নামাজ পড়ো। এখানে বুখারীতে এই হাদিসটা, এই হাদিসটুকু বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন ভাবে এসেছে, সেই জন্য আমি বলছি যে আপনারা অনেক সময় মানে একটি এই ফাতিমা ইবনাতু আবি হুবাইশের হাদিসটুকু কয়েক ভাবে এসেছে, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে এসেছে বুখারীতে 228, সেখানে শেষের কথাটুকু হচ্ছে ফাতিমা তার পিতা থেকে বর্ণনা করছেন, সুম্মা তাওয়াদ্দি লিকুল্লি সলাহ হাত্তা ইয়াজিআ যালিকাল ওয়াক্ত। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতঃপর তুমি প্রতি নামাজের ওয়াক্ত হওয়ার না পর্যন্ত উযু করবে না, মানে উযু করবে যখন ওয়াক্ত হবে, তাওয়াদ্দি কুল্লি সলা হাত্তা ইয়াজিআ যালিকাল ওয়াক্ত। সুতরাং যারা ইস্তিহাজার কারণে উযু করে নামাজ পড়বে তাদের জন্য হচ্ছে এই হুকুম যে প্রত্যেকটি সালা যখন তার শুরু সময় হয়, যখন ওয়াক্ত শুরু হয় ঠিক তখন উযু করবে, ঠিক তখন উযু করবে, এক ওয়াক্তের উযু দিয়ে এক ওয়াক্তের নামাজ পড়া যাবে, কিন্তু এই উযু দিয়ে অন্য ওয়াক্তের নামাজ পড়া যাবে না। তাওয়াদ্দি লিকুল্লি সলা হাত্তা ইয়াজিআ যালিকাল ওয়াক্ত, এটি বুখারীতে এসেছে। সুতরাং ফাতিমা ইবনাতু আবি হুবাইশের হাদিস থেকে আমরা জানতে পারলাম পুরুষের ভিতরেও যাদের ইউরিনারি ইনকন্টিনেন্ট, সালিসুল বাউল, যাদের পেশাব ধরে রাখতে পারে না, অনেক পুরুষ রয়েছে প্রস্টেটিক সমস্যা রয়েছে, তাদেরও একই হুকুম, সবসময় পেশাব হচ্ছে, সবসময় রক্ত পড়ছে, এই ধরনের লোকদের ক্ষেত্রে হুকুম হচ্ছে প্রত্যেকটি নামাজের শুরুতে যখন ওয়াক্ত, ওয়াক্ত শুরুর আগে সে উযু করতে পারবে না, যদি করে তাহলে তাকে আবার উযু করতে হবে, কারণ এখানে ইয়াজিআ যালিকাল ওয়াক্ত। আরেকটি হচ্ছে যে যখন উযু করবে তার আগে সে প্যাড পরিবর্তন করবে, প্রাইভেট পার্টটুকু ধুয়ে নিবে, ইগসিলি আন কিদ্দাম, রক্ত যেখানে রয়েছে অথবা ইউরিন যেখানে বের হচ্ছে, যদি পুরুষ হয় ইউরিনারি ইনকন্টিনেন্স অথবা মানে মেয়েদের ক্ষেত্রে, সেখানে প্রাইভেট পার্টটুকু ধুয়ে নিবে, রক্তটুকু ধুয়ে ফেলবে, তারপর উযু করবে। এইভাবেই মুহাদ্দিসরা বর্ণনা করেছেন যে প্রথমে পেট পড়বে, ধুয়ে ফেলবে, তারপর উযু করবে, কিন্তু শর্ত হচ্ছে যে ওয়াক্ত, তারপরেও যদি ব্লিডিং হয় ওয়াক্তের সময় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার উযু থাকবে, এটি হচ্ছে হুকুম।
তারপরে হাদিস হচ্ছে যে উম্মু হাবিবা বিনতে জাহাস, উম্মু হাবিবা বিনতে জাহাসের হাদিসটা হচ্ছে এই যে এখানে উম্মু হাবিবা উনি তার পিরিয়ড কিরকম হয় সেটা তিনি জানতেন, মানে পিরিয়ডটা আগে হতো কিভাবে সেটা তিনি জানতেন। আর ফাতিমা ইবনাতু আবি হুবাইশ তিনি পিরিয়ড আগে নর্মাল ছিল কিন্তু হঠাৎ করে তার সমস্যা হচ্ছে যে রক্ত বন্ধ হচ্ছে না, এই কারণে তিনি নবীর কাছে এসেছেন। তিনিও জানেন কিন্তু পবিত্রতা নিয়ে ছিল তার প্রশ্ন। আর এখানে উম্মে হাবিবার হাদিসটা হচ্ছে যে পিরিয়ডটা জানতেন কিন্তু নামাজ মানে নামাজটা পড়বেন কিভাবে বর্তমানের পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলছেন উমকুসি কাদওয়া মা কানাত তাহবিসুকি ইয়াহদিতুকি সুম্মা ইগতিসালি ওসাল্লি, যে তুমি আগে এইখানে এসেছে যে অভ্যাস যে আগে তোমার যেভাবে পিরিয়ড হতো, এই আগে বলতে এখানে হাদিসে বুঝাচ্ছে যে ইমিডিয়েট আগে, এটাই হচ্ছে সঠিক ধারণা যে এর আগের মাসে যদি তার স্মরণ থাকে সেই দিনগুলো শুধু সে নামাজ পড়বে না। উমকুসি কাদরা মা কানা, তার মানে এখানে দেখা যাচ্ছে যে যাদের মানে সময় সেই সময়টা তাকে জানতে হবে, না হলে সে সেটা করতে পারবে না, শেষ সময়টাকে জানার তার মানে জানার তার জানার ক্ষমতা থাকতে হবে। মুতাদা, আমরা হাইজের ক্ষেত্রে মহিলাদেরকে তিন ভাগে সাধারণত ভাগ করে থাকি, আর আমি বলছি পরে। আর হামনা বিনতে জাহাস এই এর কাছ থেকে আমরা যেগুলো জানতে পেরেছি সেটা হচ্ছে ও একজন বেদুইন মেয়ে, সে আসলে হাইজ বলতে কি বুঝায় সেটাই সেই জানতো না, মানে চিনতে পারতো না, কিন্তু হাইজ তেমন সমস্যা ছিল না, কিন্তু হাইজ বলতে কি বুঝে বুঝায় কতদিন ধরে সেটিকে দেখতে হবে সেই ধরনের কিছু জানতো না। সেটি হচ্ছে হামনা বিনতে জাহাস। সেই হাদিস থেকে আমরা যেই কয়েকটা জিনিস আমরা শিখতে পারি সেটা হচ্ছে যে যে কিছুই জানে না, মানে আগে কি হয়েছে না হয়েছে জানে না, অথবা তার মনে নাই অথবা বুঝতে পারে না, তাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফাতাহাইয়াদি সিত্তাতি আইয়ামিন আও সাবআতি আইয়ামিন ফি ইলমিল্লাহ, এখানে আল্লাহর জ্ঞানে ৬ দিন অথবা ৭ দিন হাইদ ধরার জন্য একটি ফর্মুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি, এই ফর্মুলাটা বর্তমান যে মেডিকেল নলেজ গাইনোকোলজিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে যে নলেজ আমরা জানতে পারি বর্তমান পৃথিবীতে, এখন যে মানুষের যে মিনিস্ট্রাল রেগুলেশন হচ্ছে তার সর্বোচ্চতম দিন সাধারণভাবে রেগুলারিটির ক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিন এখনো বলা হয় এবং মানা হয় এবং জানা হয়। সুবহানাল্লাহ বিহামদি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই সর্বোচ্চভাবে তিনি বলেছেন যে সিত্তাতি সিত্তাতা আইয়ামিন আও সাবআতা আইয়ামিন। মেডিকেল সায়েন্সের অনুযায়ী বলা হয় রেগুলার মিনিস্ট্রেশন সাধারণত দুই থেকে সাত দিনের ভিতর হবে, দুই সর্বনিম্ন দুই দিন বলা হয়েছে তাকে রেগুলার বলা হয়েছে, আর সর্বোচ্চ সাত দিন বলা হয়েছে এবং সেটাকে রেগুলার বলা হয়েছে কোনো ধরনের অ্যাবনর্মালিটি ছাড়া। এটি হচ্ছে আধুনিক মেডিকেল সায়েন্সের নলেজ এখন পর্যন্ত। সুতরাং সেই নলেজের সাথে হাদিসের মিল রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামনা বিনতে জাহাস তাকে বলছেন যে তুমি হাইজটাকে গণনা করো ৬ দিন অথবা ৭ দিন। যারা হাইজকে মানে হিসাব নিকাশ করতে অপারগ, কোন যে বর্ণনা
করার সময় তারা গুলিয়ে ফেলছে, বুঝতে পারছে না কিরকম ভাবে ডেসক্রাইব করবে, বর্ণনা করবে, নানান ধরনের নিজের ভাব প্রকাশ করার জন্য অক্ষম, এরকম কারোর যদি এই ধরনের সমস্যা হোক, তাতে মুহাদ্দিসরা বলছেন যে তাদেরকে ওই 6 দিন ধরতে হবে। 6 দিন তারা মিনিমামটাতে গিয়েছেন, 7 দিনে যাননি। কিন্তু কেউ যদি 7 দিন ধরে অসুবিধা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে খবর দিয়েছেন সিত্তাতা আইয়ামিন আও সাবআতা আইয়ামিন, 7 দিন পর্যন্ত ধরতে ফি ইলমিল্লাহ, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ভরসা করছি যে 7 দিন। আধুনিক নলেজ অনুযায়ী একটি পিরিয়ডের সময় 35 মিলিলিটার রক্ত একজন পূর্ণবয়স্ক মহিলা অ্যাডাল্ট তিনি ডিসচার্জ করেন। এখানে পরিমাণ যদি মাপতে হয় তাহলে 6টি টেবিল স্পুন পরিমাণ ব্লাড হবে, 6টি টেবিল স্পুন বড় চামচ, যেটা ছোট চামচ, বড় চামচে 6 চামচ 35 মিলিলিটার মিলিলিটার হবে। আর একটি বিষয় হচ্ছে যে কোনো কারণে যদি কারোর নর্মাল পিরিয়ড 7 দিনের বেশি হয়, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় হেভি পিরিয়ড, তার মানে অ্যাবনর্মালিটি কিছুটা বোঝা যাচ্ছে। অথবা প্রতি ঘন্টায় একটি করে প্যাড পরিবর্তন করে যিনি, দুইভাবে চেনা যায়। হেভি মানে কারোর মাসিক নর্মাল থেকে অ্যাবনর্মালে সুইচ করছে, মানে তাহলে এটা বোঝার উপায় হচ্ছে যে প্রতি ঘন্টায় যদি কেউ একটি করে প্যাড পরিবর্তন করে, অথবা কারোর সর্বোচ্চ দিন যদি 7 দিনের বেশি হয়, তাহলে ওই পিরিয়ডটাকে হেভি পিরিয়ড বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই 7 দিনের একটি কাট অফ টাইম দিয়েছেন। কিন্তু আপনাদের জানতে হবে হামনা বিনতে জাহাসের কিন্তু ইস্তেহাজা ছিল না, এটা অনেকের ভুল ধারণা। আপনারা হয়তো এই হাদিস থেকে ধরে নিয়েছেন যে 6 থেকে 7 দিন বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কিন্তু কোনো ইস্তেহাজা ছিল না, তার নর্মাল সবকিছু ছিল, সে চিনতে পারত না কোনটা মিন্স এবং কোনটা কখন বন্ধ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ইজা রাআইতি আন্নাকি কাদ তাহুরতি ওয়াস্তানকাথি ফসাল্লি 23 লাইলাতান আও 24 লাইলাতা আইয়ামুহা ওয়াসুমি ফাইন্না যালিক। তো বলছে যে 23 দিন অথবা 24 দিন ধরে তুমি নামাজ পড়বে, কিন্তু তার আগে তুমি দেখে নিবে যে তুমি পবিত্র হয়েছ, তার মানে তার ইস্তেহাজা হচ্ছে না। কাদ রাআইতি আন্নাকি কাদ তাহুরতি, যখন দেখবে সে পবিত্র হয়েছে, পিওর হয়েছে, তাহুরতি ওয়াস্তানকাতি, এবং ক্লিন হয়েছে, তখন তার মানে রক্ত বন্ধ হয়েছে, সেটি তাকে দেখতে বলছেন। তারপর সে 23 দিন অথবা 24 দিন নামাজ পড়বে, রোজা রাখবে। এখানে একটি কথা তিনি বলেছেন হাদিসের ভিতরে, এই হামনা বিনতে জাহাসের হাদিস থেকে জানা যায়, কামা তাহিতুন নিসা, যেভাবে মেয়েদের হাইজ হয়, এই কথাটুকুর উপর ভিত্তি করে অনেক স্কলার মনে করেন যে একটি পরিবারের ভিতরে অন্যান্য ভাই বোন বোনদের খালা এবং তাদের যেরকম মাসিক হয় তার সাথে মিল থাকার কথা, এটি ঠিক নয়। এখানে খালা বোন বোঝায় নাই, বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে সাধারণভাবে যে মহিলাদেরকে বোঝানো হচ্ছে, সুতরাং এই হুকুম নেওয়া এখানে যাবে না, কামা তাহিদুন নিসা। কিন্তু তিনি বলতেন যে এইভাবেই মেয়েদের হাইজ হয়, তার মানে যে কোনো উপায়ে কাউকে যদি আমরা কোনো কিছু উপদেশ দিতে চাই, শুরুতে কোনো বোনকে যদি উপদেশ দিতে, যার কোনো জ্ঞান নাই, তেমন কিছু নাই, কিছু শুরু কিভাবে হচ্ছে শেষ কিভাবে হচ্ছে সেটা কিছুই বুঝতে পারছে না, তার জন্য একটাই প্রেসক্রিপশন যে আপনি 6 দিন অথবা 7 দিন, হ্যাঁ, মানে সে রোজা এবং নামাজ করবে না,
এইটাই তার পিরিয়ড, বাকিটা পরে দেখা যাবে, অন্তত এই মাসটুকু এইভাবে যাক। এই হচ্ছে হামনা বিনতে জাহাসের হাদিস। তার মানে আমরা ঘুরে ফিরে এই তিনটি হাদিসে বারবার আসব, ফাতিমা ইবনাতু আবি হুবাইস, উম্মু হাবিবা বিনতে জাহাস, হামনা বিনতে জাহাস, তিনটি। এখন অ্যাবনর্মালিটি, মাসিকের অ্যাবনর্মালিটি ধরার সময় আপনাকে যেটা মনে করতে হবে সেটি হচ্ছে লিতান্তর কাদর আল লায়ালি ওয়াল আইয়াম আল্লাতি কানা তাহিদুহুন্না, সে যেন অপেক্ষা করে, লিতান্তর তান্দর লিতান্তর ইদ্দাত আল লায়ালি ওয়াল আইয়ামি আল্লাতি কানা তাহিদুহুন্না মিন আশ-শাহর, যে প্রত্যেক মাসে সে আগে কিভাবে তার দিন এবং রাতে হাইদ হতো সেটা যেন লক্ষ্য করে। তার মানে লক্ষ্য রাখাটা হচ্ছে ওয়াজিব মেয়েদের জন্য, এটি লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, এটি তার জন্য ওয়াজিব, কারণ এটি ইবাদতের সাথে সংশ্লিষ্ট, এটা একটা ইন্তেজার। সুতরাং একটি হুকুম হচ্ছে যে হিসাব রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এখন আসুন যে আমরা প্রথমেই আলোচনা করব দিন হিসাবে তারতম্য। নাম্বার ওয়ান লিখে রাখুন, দিন গণনা হিসাবে তারতম্য, ভেরিয়েশন ইন কাউন্টিং ডেইজ। প্রথম, কারো মাসে দুইবার পিরিয়ড হয়, প্রতি সময় যখন পিরিয়ড হয় 7 থেকে 10 দিন থাকে, তার মানে মাসের, ধরুন মাসের শুরুতে 7 থেকে 10 দিন, 7 দিন হতে পারে 10 দিন হতে পারে হয়, আবার একই মাসে দ্বিতীয়বার হচ্ছে, এখানে পার্থক্য যতদিনই থাকুক না কেন দুবার পিরিয়ড হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, মাসে দুবার পিরিয়ড হয় যদি কারো হয়, এবং প্রতিবারই 7 দিন থেকে 10 দিন পর্যন্ত পিরিয়ড থাকে। প্লিজ ইস্তেহাজার হুকুম দিবেন না, এটি নর্মাল এবং প্রত্যেকটাই পিরিয়ড, এটি স্বাভাবিক হাইড এবং এটি হাইড, যদিও শুনতে এরকম শোনাচ্ছে কিন্তু হাইড, এবং এটি পিরিয়ড। প্রথম যেই 7 দিন কিংবা 10 দিন মানে তার ব্লিডিং হচ্ছে সেটা তার হাইড, তখন নামাজ রোজা বন্ধ থাকবে। তারপর আবার একই মাসের শেষে যখন আবার 10 থেকে 7 দিন হবে তখন এটিও হাইড হবে, যদিও তার মধ্যবর্তী সময়ের ইন্টারভেলটা খুবই কম। নির্ধারিত কোনো হাদিস নেই এটিকে বাতিল করার, সুতরাং এটি হাইদ, যেটি আপনার চোখে হাইদ সেটি আল্লাহর চোখে হাইদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন কাদ ইউরাফু, যে ইযা কানা দামুল হাইদু ফা ইন্নাহু দামুল আসওয়াদু ইউরাফু, যে কালো রক্ত যেটি দিয়ে হাইদ হয় সেটি যদি সুপরিচিত হয়, চেনা যায়, তাহলে সেটি হাইদ। সুতরাং এখানে ফতোয়া দেওয়া যাবে না, স্ট্রেইট ওইটি পিরিয়ড। নাম্বার টু, কারো নিয়মিত 5 দিন ধরে পিরিয়ড হতো, কোন মাসে তা বেড়ে গিয়ে 7 থেকে 8 দিন হয়। মনে করে নিয়মিত 5 দিন হতো 5-6 মাস ধরে, তারপরে হঠাৎ করে দেখা গেল যে একটি মাসে 7 থেকে 8 দিন হয়েছে, তার মানে এখানে 2 দিন বেড়েছে। এই যে 2 দিন বেড়ে গেল অথবা 3 দিন বেড়ে গেল, এই ক্ষেত্রে প্রথম যে জিনিসটি লক্ষ্য করতে হবে, ভালো করে খেয়াল করুন, যে রক্তের কালার পরিবর্তন হয় কিনা বেড়ে যাওয়ার ক্ষেত্রে। যদি
পাঁচ দিনের যার পিরিয়ড তার পিরিয়ডটা বেড়ে 8 দিন হয়েছে, 3 দিন ওই যে বাকি 3 দিন যেটি বেড়েছে সেই 3 দিন যদি রক্তের রং পরিবর্তন হয়ে যায়, ব্রাউন হয়ে যায় অথবা ব্রাউন বাদামি রঙের হয়, তাহলে অতিরিক্ত দিনটাকে শুধুমাত্র সেই মাসের জন্য ইস্তিহাজা ধরতে হবে, শুধু ওই মাসের জন্য, যেহেতু অত্যন্ত নিয়মিতভাবেই প্রথমে ছিল এই কারণে, আর সেটি রং পরিবর্তন হয়েছে এই কারণে। কারণ হাদিসের ভিতরে এসেছে ইজা কানাল আখারু, যখন রংটি পরিবর্তন হয়ে যায়, কারণ প্রথমে রঙের বর্ণনা দেওয়া হয়েছে দামুল হাইদু ফাইন্নাহু দামুল আসওয়াদু, যে এটি হবে কালো, আল আসওয়াদু সাকিয়ান ঘন কালো, আর এটি রং যদি পরিবর্তন হয় মনে করেন লালচে হয়ে গেছে, আহমারু লাল হয়ে গেছে, তারকিকান রাকিকান মানে হালকা লালচে হয়েছে, তাহলে শুধুমাত্র এরকম পরিবর্তন যদি হয়, কারণ এখানে হাদিসের ভিতরে ওইদা কানাল আখারু, যদি ডিফারেন্ট টাইপ ব্লাডটা যদি ডিফারেন্ট টাইপ হয় শুধুমাত্র সেই মাসের জন্য ওই অতিরিক্ত 3 দিন, 5 দিনের সাথে 3 যোগ করলে 8 হয়, ওই 3 দিনটা ইস্তেহাজা হবে, তার মানে ওই রকম রক্ত পরিবর্তন রং যদি পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ রোজা শুরু করতে হবে। আর হুকুম হচ্ছে সেই একই যে প্রত্যেক ওয়াক্তে উজু করতে হবে এবং ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে। কিন্তু এখানে একটি বিষয় স্কলাররা বলে থাকেন, অভ্যস্ত হয়ে যাওয়া, এই যে 5 দিন বেড়ে 8 দিন হয়েছে কিন্তু রং পরিবর্তন হয়েছে, এই রং পরিবর্তনটা যদি কন্টিনিউশন থাকে যে 5 দিনের সাথে এটা জড়িত, মাঝখানে তার কোনো গ্যাপ নাই, মানে কোনো বন্ধ হয়নি, শুধু রং পরিবর্তন হয়েছে, তাহলে স্কলারদের একটি অপিনিয়ন হচ্ছে, যদিও এই অপিনিয়নের সরাসরি কোনো দলিল নেই কিন্তু স্কলাররা এখানে কিয়াস করেছেন, যে 3 মাস পর্যন্ত ওই অতিরিক্ত দিনগুলোকে ইস্তেহাজা ধরতে পারবে, ওই যে অতিরিক্ত 3 দিন যেহেতু রং পরিবর্তন হয়েছে, এবং 3 মাসের পর থেকে ওই অতিরিক্ত দিনগুলোকে নর্মাল পিরিয়ড ধরতে হবে, তার মানে তখন 3 মাস পরে তার পিরিয়ড হয়ে যাবে 8 দিন, এখন থেকে 8 দিনই হবে তার পিরিয়ড। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু যার নিয়মিত 5 দিন পিরিয়ড ছিল, রঙের কোনো পরিবর্তন হয়নি, কোনো কিছুর পরিবর্তন হয়নি, শুধুমাত্র দিন বেড়ে গেছে, কালো রক্ত এবং অন্যান্য যে সকল লক্ষণাদি আগে থাকতো সেগুলি একই পরিমাণে বলবৎ আছে, একই পরিমাণে আছে, কোনো ধরনের চেঞ্জ নাই, দিন বেড়ে গেলেও সেটিও হাইজ, এখানে ইস্তেহাজা হবে না, এটি মিন্স এখানে ইস্তেহাজা করা যাবে না, যেহেতু দলিল হচ্ছে যে কাদিয়া ওরাফু, যেটি যিনি চিনতে পারছেন, মহিলা যিনি চিনতে পারছেন যে রঙের তেমন কোনো পরিবর্তন নেই, একেবারেই মানে রং রঙের দিক থেকে রক্তের মানে ঘনত্বের দিক থেকে একই, কিন্তু দিনটুকু শুধু বেড়ে গেছে, 5 দিন ছিল 1 বছর ধরে, এই মাসে হঠাৎ করে 6-7 দিন হয়ে গেছে, কিন্তু একই ধরনের ব্লাড, সেটি ইস্তেহাজা হবে না, সেটি মিন্স হাইড, এবং নামাজ রোজা বন্ধ রাখতে হবে, এটি হচ্ছে পার্থক্য। এবং পরের মাসে যদি আবারও 8 দিন হয় তাহলে 8 দিনই এটার মিন্স হবে এবং চলতে থাকবে এইভাবে। শুধুমাত্র রঙের ক্ষেত্রে যদি পরিবর্তন হয় শেষে, সেটি ইয়েলিশ হোক আর ব্রাউন হোক, তখন প্রথম মাসে এটি হবে ইস্তেহাজার হুকুম। এর এইভাবে
সর্বমোট ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত ওই অতিরিক্ত দিনগুলোকে ইস্তেহাজা ধরে অপেক্ষা করা যাবে যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিনা, লেতানজর। আর যদি না আসে তাহলে এটি চলবে। পরের ভেরিয়েশন, প্রথম 4 দিন পিরিয়ড চলল, বন্ধ থাকলো 3 দিন। আবার বলছি, প্রথম 4 দিন পিরিয়ড চলল, বন্ধ থাকলো 3 দিন। সপ্তমতম দিনে হালকা মাসিক হচ্ছে, লাইটার ফ্লো, খুবই অল্প হালকা রং পরিবর্তন হয়েছে কিন্তু শুরু হয়েছে লাইট কালার, কিন্তু পরে এটা ঘন ব্রাউন কালারে পরিবর্তন হয়েছে। তারপরে 12তম দিনে পর্যন্ত চলে গিয়ে বন্ধ হয়েছে। আবার ভালো করে শুনুন, প্রথম 4 দিন রেগুলার পিরিয়ড চলতে ছিল, মাঝখানে 3 দিন বন্ধ ছিল, একেবারেই বন্ধ, কোনো পিরিয়ড ছিল না। 7th day সপ্তমতম দিনে হালকা রং দিয়ে শুরু হলেও পরে ব্রাউন কালার হয়েছে এবং এটি 12তম দিনে গিয়ে শেষ হয়েছে। তার মানে প্রথমে প্রথমে পিরিয়ড ছিল 4 দিন এবং পরের 2-3 দিনের বিরতি দিয়ে 6 দিনের আরেকটি পিরিয়ড রয়েছে, যাটার যার রং প্রথমটার সাথে তেমন মিল নাই কিন্তু ক্রমান্বয়ে মিল হয়েছে, মানে ব্রাউনিশ হয়েছে। এবং এইভাবে তার পিরিয়ড যদি হয় তাহলে হুকুম হচ্ছে যে প্রথম 4 দিন পিরিয়ড, যদিও এটা 4 দিন, এখানে বাংলাদেশের মত অনুযায়ী কিংবা অন্য কোন স্কলার অনুযায়ী, বাংলাদেশের কথা অনুযায়ী সেই ইস্তেহাজা হবে না। এই প্রথম 4 দিনও তার পিরিয়ড হাইজ, সপ্তমতম দিনের শুরুতে সে গোসল করবে, যেহেতু আর কোনো ডিসচার্জ নাই, পবিত্র হবে, নামাজ রোজা করবে, 3 দিন করবে, তারপর আবার সপ্তমতম দিন থেকে শুরু করে 12তম দিন, এই মোট 6 দিন আবারও পিরিয়ড হাইজ হবে এবং সেখানে সে নামাজ রোজা করবে না, তারপরে আবার পবিত্র হবে। তার মানে দেখা যাচ্ছে যে এটি এই পিরিয়ডটুকু 2 দিন 4 দিন প্রথমে, পরে মাঝখানে 3 দিন বাদ দিয়ে পরে 6 দিন। এখানে হুকুম হলো যখন কোনো প্রবাহ ডিসচার্জ থাকবে না তখন পিরিয়ড নাই। এটি হচ্ছে মাতা যা আল হাইদু ফাহু আল হাইদ, যখন হাইদ থাকবে তখনই এটি হাইদ, আর যখন নাই তখন নাই। আমি দেখতে পেরেছি কিছু বইতে লিখা আছে যে বন্ধ থাকলেও সেগুলি পিরিয়ড ধরতে হবে, শুনুন, এর কোনো দলিল নেই। এভাবে নিজের মন করা ফতোয়া দিয়ে মানুষকে আল্লাহর এবাদত থেকে বঞ্চিত করার গর্হিত অপরাধে হিসাব দিতে হবে। পরের ভেরিয়েশন, 2 থেকে 3 দিন বন্ধ থাকে, কোনো কারোর পিরিয়ড যদি এরকম হয় 2 দিনও বন্ধ থাকতে থাকে, কখনো কখনো 3 দিনও বন্ধ থাকে, তারপর আবার পিরিয়ড হয়। আমি আবারও বলছি যে ওই যে 2 দিন বন্ধ থাকলো অথবা 3 দিন বন্ধ থাকলো, ওই 2-3 দিন দিনের শুরুতে তাকে গোসল করে পবিত্র হয়ে নামাজ রোজা করতে হবে এবং সে তহর, পবিত্র। আর তৃতীয়তম দিনে যখন আবার পিরিয়ড শুরু হবে তখন সে নামাজ রোজা থেকে বিরত থাকবে। ইজা কানা দামুল হাইদু ফাইন্নাহু আসওয়াদু ইউরাফু, তার মানে যেটি আপনার জ্ঞানে আপনার নলেজে যেটিকে আপনি বলছেন যে পিরিয়ড, সেটি আল্লাহর দৃষ্টিতেও পিরিয়ড। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে আপনি, মাওলানা সাহেব নয়। এখন আসুন পার্থক্য, মিনসের দিনগুলোর ভিতরে ডিসচার্জে রঙের পার্থক্য। কারো যদি 7 দিনে পিরিয়ড হয়, রঙের ভিতরে পার্থক্যটা বলছি, এটি নর্মাল ভাবে একজনের 7 দিন ধরে পিরিয়ড হয়,
কিন্তু প্রথম পাঁচ দিন পরে রক্তটুকু বন্ধ হয়ে যায়, ইনকাতা আদাম, রক্ত বন্ধ হয়ে যায়। কিন্তু বাকি দুই দিন, পাঁচ আর দুই হচ্ছে সাত, প্রথম পাঁচ দিন পরে রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু ডিসচার্জ চলতে থাকে বাকি দুই দিন। এই ডিসচার্জ গুলো দুই দুই রকমের বর্ণনা হাদিসে এসেছে, সফরাতান কাদরা, হলুদ অথবা বাদামি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের বইগুলোতে সবুজ রঙের ডিসচার্জের কথা লেখা আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি জানি না এই ধরনের মাশায়েখ যারা ভারতবর্ষে বসবাস করে তাদের মানুষের শরীর সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। ডিসচার্জের কালার হাইড কখনো সবুজ হতে পারে না, হাদিসে তার বর্ণনা নেই, সাইন্টিফিক্যালি ইম্পসিবল। সবুজ গ্রিনিশ গ্রিনিশ কালার হতে পারে, সেটি হচ্ছে ভিন্ন জিনিস, সেটি হাইড নয়, আমি আলোচনা করব বিজনিল্লাহি তাআলা। তো এখানে পিরিয়ড সাত দিনই ধরতে হবে, যদিও তার রংটা পাঁচ দিন পর চেঞ্জ হয়ে সফরা, হলুদ অথবা বাদামি হয়ে যায়, অসুবিধা নাই, কিন্তু তার পিরিয়ড সাত দিনই হবে, কারণ এটি নিয়মিত ভাবে এইভাবে হচ্ছে, এই কারণে দিনগুলোর ভিতরে রঙের পার্থক্য। এখন বন্ধ হয় কিভাবে, বন্ধ হয় কিভাবে, এটি আমরা হাদিস বর্ণনা করেছি, এটি সবার আগে জানতে হবে, কারণ বন্ধ হয় কিভাবে এটি না জানলে সে পবিত্র হতে পারবে না, নামাজ রোজা কখন বন্ধ করবে সেটি পারবে। হাদিসের ভিতরে এসেছে, বাবুল ইকবালুল মাহিদ ইদবরাতু কুন্না নিসা ইয়াবআসানা ইলা আয়েশা বিদরাজাত ফিহা কুরসুফু কুরসুফু ফি সফরা ফাতাকুলু لا تجعلنا حتى ترين القضاء قصة البيضاء تريد بذلك طهر من الحيض. نبي صلى الله عليه وسلم এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তখনকার দিনে সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাক্সতে করে হলুদ রঙের তুলা এগুলো পাঠাতো দেখার জন্য, কন্যা নিসা ইয়াবআসানাল আয়েশা দরাজাতিন ফিহা কুরসুফা ফি সফা, হলুদ হলুদ রঙের মানে ডিসচার্জের রং দেখার জন্য, বোঝার জন্য পাঠাতো। তো সেখানে তিনি একটি মূলনীতি বলে দিয়েছেন, কি মূলনীতি, লা তাআজালনা হাত্তা তারাইনাল কাফাতুল বাইদা, যে তাড়াহুড়া করবে না, এটি হচ্ছে রুল নাম্বার ওয়ান। তাড়াহুড়া যারা করছে এই মানে বন্ধ হয়ে গেছে তারপরে গোসল করছে, গোসল করে আবার দু তিন ঘন্টা পরে বলছে যে আরে আবার তো কিছুটা ব্রাউনিশ ডিসচার্জ দেখা যাচ্ছে, অথবা কিছুক্ষণ পাঁচ মিনিট পরে আবার বলছে না এখনো বন্ধ হয়নি আসতে, এইভাবে তাড়াহুড়া করা নিষেধ, নিষেধ। লা তাআজালনা, আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে দেখতে হবে, তার মানে প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে হোয়াইট ডিসচার্জ আছে কিনা, হোয়াইট ডিসচার্জ সাদা রঙের একটি নির্যাস আসবে, কাফাতুল বাইদা ওহুয়া সাইল আবিয়াদ, সাদা রঙের ইংরেজিতে হোয়াইট ডিসচার্জ বলে, এটি যদি কেউ দেখতে পারে, কেউ যদি প্যাড অথবা কটন বল দিয়ে প্রাইভেট পার্ক থেকে নিয়ে এসে দেখলো যে সেখানে যে যে ময়েশ্চারটুকু এসেছে, ডিসচার্জটুকু এসেছে, সেটি দেখতে সাদা রঙের, কাফাতুল বাইদা, এটি দেখা মানেই হচ্ছে যে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, সুতরাং সে গোসল করে পবিত্র হবে। তারিফুল মারআতি তাহার ইহদা আলামাতাইন নুজুল কাফাতুল বাইদা, যে একজন মহিলা তার জানবে তার দুভাবে তার পিরিয়ড বন্ধ হয়েছে, একটি হচ্ছে তার হোয়াইট ডিসচার্জ বের হয়েছে কিনা, এটি তাকে শিখতে হবে, আমাদের মেয়ে যাদের আছে ছোট তাদেরকে শিক্ষা দিতে হবে, হাতে ধরে শিক্ষা দিতে হবে যে এইটা এইভাবে দেখে অবজার্ভ করতে হবে, কাফাতুল বাইদা এটি তার ধর্ম, বলতে হবে যে এটি আমাদের ধর্ম, এটিকে পরীক্ষণ করা
দেখা এটি ধর্মের একটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইজ সম্পর্কে পবিত্র কোরআনে আলোচনা করেছেন, এটি এত গুরুত্বপূর্ণ। নাম্বার টু হচ্ছে কমপ্লিট ড্রাইনেস, হসুল আল জিফাফ উত্তাম, জিফাফ উত্তাম, যে সেখানে কটন দেওয়ার পর দেখা গেল যে এটি ড্রাই, হোয়াইট কিছু বের হচ্ছে না, কিন্তু এটি শুকনা, কোনো ধরনের ময়েশ্চার নাই, ড্রাই। বিহাইসু লাও আহতাশাত বিকটন খারাজাত নাজিফা, যে একটা কটন বিকটন থি খারাজাত নাজিফা, যে একটি কটন দেওয়া হলো সেটি একেবারে পরিষ্কার ভাবে বের হয়ে আসলো, মানে দেখলো যে সেখানে কিছুই নাই, তার মানে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়াটাকে আল জিফাফ বলা হচ্ছে, আল জিফাফ। এই জন্য শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আদাবুজ জিফাফ, উনি কিতাবের নামই দিয়েছেন জিফাফ, শুকিয়ে যাওয়ার আদাব। তো জিফাফ হতে হবে। আত্তাম লাইসা আলাইহি আসার মিনাদ দাম আও সুফরা আও কাবরা, বাদামি অথবা হলুদ কোন ধরনের কোন স্পট নেই, তাহলে সেটি ড্রাই হয়েছে অথবা সাদা বের হবে। আরেকটি হচ্ছে যে সরাসরি যদি রক্ত বন্ধ হয়ে যায়, ইনকাতা আড্ডাম, সরাসরি যদি রক্ত বের বন্ধ হয়ে যায় তাহলেই তাকে বলা হবে তহর। এই এই অবস্থাটাকে বলা হচ্ছে তহর, পবিত্র অবস্থা হয়ে গেল। এখন এর মেয়াদ কতদিন পর্যন্ত থাকতে হবে? পপুলার, যদিও হাদিসে কোনো দলিল নেই, কিন্তু অধিকাংশ স্কলারদের মতে একদিন মিনিমাম থাকলেই বোঝা যাবে যে এটি তহর হয়েছে। এর মানে এই নয় যে একদিন পর্যন্ত অপেক্ষা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটি বন্ধ হয়েছে, তা নয়। এখানে বলা হচ্ছে যে একদিন পর্যন্ত যদি এই কমপ্লিট ড্রাই থাকে এবং হোয়াইট ডিসচার্জ বের হয় অথবা বাদামি অথবা হলুদ যদি না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এর পরের ঘটনাগুলোর সাথে এই পিরিয়ডের কোনো সম্পর্ক নেই। মুনফাসিল, এটিকে মুনফাসাল বলা হচ্ছে, যে এটি আলাদা হয়ে গেছে। আর ফতহুল বারিতে এসেছে যায়েদ বিন সাবেদের মেয়ে রাতের বেলা মোমের আলোতে রক্তের রং দেখতে নিষেধ করতেছিলেন, যে যারা তাড়াহুড়া করছে তাদের জন্য এটা শিক্ষা, যে রাতের বেলা দেখতে নিষেধ করেছেন, সেটি সেই আমলের কথা। বর্তমানে রাতের বেলা দেখতে কোনো অসুবিধা নেই, যদিও এটি ফতহুল বারিতে এসেছে এই কথাটুকু। এখন আমরা যদি বন্ধ কিভাবে হয় এটি যদি আমরা জেনে নেই, তাহলে পবিত্র হতে সুবিধা হবে। আমরা কিন্তু এখনো ইস্তেহাজা ইস্তেহাজা বলছি না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে কথায় কথায় ইস্তেহাজার হুকুম দেওয়া, কথায় কথায়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশ। এগুলো করা যাবে না। এখনো পর্যন্ত আমরা বর্ণনা করছি, শুনুন। মিন্সের শুরুতে সমস্যাগুলো আমরা আলোচনা করি। এখন কারোর পিরিয়ড নয় দিনের, সাধারণত নয় দিনের, কিন্তু কিছু কিছু মাসে কিছু দিনের জন্য এক দুই দিন আগে, পিরিয়ড শুরু হওয়ার আগে ব্লিডিং হয়, নজরুল কাদারাতের দাম, এরকম যদি হয় তাহলে ওই একদিন দুই দিন, এটি একটা স্পটিং এর মতো আর কি, অনেকটা এর সাথে দেখতে হবে যে এটি পিরিয়ডের সাথে মিলে যাচ্ছে কিনা। মুনফাসিল, মুনফাসিল যদি হয়, সেপারেট যদি থাকে, তাহলে এই এক দুই, এক থেকে একদিন অথবা দুই দিন, এই যে স্পটিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে কিন্তু পরিমাণে অল্প, এবং এটি কিছু মাসে হয়েছে, এবং মাঝখানে দুই এক ঘন্টার ব্যবধান রয়েছে, একদিন অথবা কমও থাকতে পারে, তার মানে বোঝা যাচ্ছে এটি হচ্ছে মুনফাসিল, এটির সাথে মূল হাইজের সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং ওই এক দুই দিন নামাজ রোজা করতে হবে, প্রতি ওয়াক্তে তার উজু করতে হবে এবং সালাত পড়তে হবে। এর কারণ হচ্ছে যে এটি হাইজের সাথে, এটি
শুরুতে একটা সমস্যা, কিন্তু এটি হাইজ নয়, যেহেতু এর মাঝে কিছু গ্যাপ রয়েছে। তারপর আমরা আরেকটি ভেরিয়েশন দেখব, প্রথম তিন দিন, স্মল ড্রাই স্পট শুরু হয় কারো, এই তিন দিন শুধুমাত্র ড্রাই স্পট, একটু ব্লাড আসে অল্প একটু, এবং এটা প্যাডের ভিতরে অথবা আন্ডার ওয়ারে খুব ড্রাই স্পট হিসাবে লেগে থাকে, ব্রাউন কালার কখনো হয়, কখনো রাইট মানে হালকা লাল অথবা বাদামি রঙের হয় প্রথম তিন দিন। তারপরে চার দিন প্রচন্ড ব্যথা, পেইন, অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হয় এবং ঘন ব্লিডিং হয়, এই যে দাম আসে সেটি হচ্ছে খুব ঘন, সাকিয়ান, খুবই ঘন ব্লিডিং হয়। তারপরের দুই দিন লাইট স্ট্রিঞ্জি ডিসচার্জ হয়, দুই দিন অল্প ব্লিডিং হয়, কিন্তু ব্লিডিংটা হালকা লাল হয়ে যায় অথবা বাদামি হয়ে যায়, কিন্তু কোনো পেইন থাকে না অথবা এত ঘন ব্লিডিং হয় না। সেই ক্ষেত্রে শুরুতে যে প্রথম তিন দিন স্মল ড্রাই স্পট ছিল, সেটি যেহেতু এর ভিতরে যদি গ্যাপ থাকে, দেখা যায় যে ড্রাই স্পট শুরু হয়েছে কিন্তু ড্রাই স্পট শেষ হয়ে যাওয়ার পর কিছু ঘন্টা, যেমন ছয় ঘন্টা সাত ঘন্টা কোনো স্পট নেই, তারপর আবারও একটা স্পট পাওয়া গেল, ব্লিডিং এর একটু লিটল ব্লিডিং হলো কিন্তু তারপরে আর কোনো ব্লিডিং নেই, সেই ক্ষেত্রে সেটি সেপারেটেড, তখন ওই প্রথম তিন দিন যখন স্মল ড্রাই স্পট হতো সেটি প্রতি ওয়াক্তে উজু করতে হবে এবং প্রতি নামাজ রোজা রাখতে হবে, সেটি ইস্তেহাজার হুকুম ও সেখানে বলবৎ থাকবে প্রথম তিন দিন। এর কারণ হচ্ছে মুনফাসিল, যে এটি সেপারেটেড, পরের ব্লিডিং এর সাথে এটার কোনো মিল নেই, কারণ এখানে গ্যাপ রয়েছে। এটি হবে হলো যে ইরকুদ্দাম, লাইসা বিল হাইদ বা ইন্নাহু ইরকুদ্দাম, দাম ইরক। এখন এটি যদি কন্টিনিউশন থাকে, যে প্রথম তিন দিন ড্রাই স্পট থেমে থেমেই হচ্ছে, তেমন কোনো গ্যাপ নাই, এবং ড্রাই স্পট হতে 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 এক পর্যায়ে ব্লিডিং শুরু হয়ে গেল, তারপর ডিসচার্জ শুরু হলো, তার মানে ওই প্রথম তিন দিনকেও হাইজ ধরতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডিসচার্জ যদি কন্টিনিউ হতে থাকে, এর ভিতরে যদি কোনো গ্যাপ না থাকে, তাহলে সেটির কোয়ালিটি যেরকমই হোক না কেন, সেগুলো এটি মিনসের আওতায় পড়ে যাবে। পরে আরেকটি ভেরিয়েশন হচ্ছে যে পাঁচ দিন ধরে কারোর ব্রাউন রঙের বাদামি কালারের ডিসচার্জ হচ্ছে, শুরুতে পাঁচ দিন ধরে বাদামি রঙের ডিসচার্জ হচ্ছে, তারপর একটি গ্যাপ, মানে একদিনের একটি গ্যাপ অথবা একদিন অথবা একটু বেশি কোনো ধরনের ডিসচার্জ নাই, প্রথমে পাঁচ দিন বাদামি রঙের, তারপরে আট দিন ধরে আবার পিরিয়ড, তাহলে প্রথম পাঁচ দিন ব্রাউন ডিসচার্জ যেটা হচ্ছিল সেটি সেপারেটেড মুনফাসিল, সুতরাং সেই পাঁচ দিন ইস্তেহাজার হুকুম হবে, ইস্তেহাজার হুকুম হবে, এবং পরের আট দিন হাইদ হবে। একটানা যদি চলতে থাকে আর যদি এর সেপারেটেড না থাকে, তাহলে শুরু থেকে সেটার ডিসচার্জ যদিও ব্রাউন ছিল কিন্তু শেষে এটি পিরিয়ড হয়েছে, এ পুরোটুকুই হবে হচ্ছে হাইড। এই জন্য নিয়মিত পিরিয়ডের আগে হলুদ, বাদামি এবং লাল, এই তিন রঙের, হলুদ হচ্ছে
সফরা, বাদামি হচ্ছে কদরা, লাল হচ্ছে আহমার, এই তিনটি বর্ণনাই হাদিসে এসেছে, অথবা আমরা জানতে পারি ডিসচার্জ হয় রেগুলারলি, হয় নিয়মিত হয়, এবং তার পরপরই আসল ব্লিডিং হয়, তাহলে ওই ডিসচার্জ সহ এবং ব্লিডিং সহ পুরোটাই হচ্ছে মিনস্ট্রুয়াল মিনস্ট্রুয়েশন হাইট, এবং যেহেতু ডিসচার্জের সাথে ব্লিডিং এর কোনো সেপারেট কোনো গ্যাপ নাই, মানে এর ভিতরে পার্থক্য করা যায় না, কন্টিনিউয়াসলি হচ্ছে। কোনো কোনো স্কলার বলেছেন যে এরকম যদি হতে থাকে কন্টিনিউয়েশন, তাহলে ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে এটিকে মিন্স ধরা হবে। এটি ঠিক, এটি বলা হয় একটি ওপিনিয়ন, হাম্বালি মাযহাব ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন, কিন্তু এর কোনো দলিল নেই, কারণ ম্যাক্সিমাম এবং মিনিমামের কোনো দলিল নেই। ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম এবং মিনিমামের কোনো দলিল নেই। শুরুতে ব্ল্যাক এবং ব্রাউন রঙের যদি কোনো ডিসচার্জ হয়ে থাকে এবং সেই সাথে যদি ক্র্যাম্প থাকে, অ্যাবডোমিনাল পেইন, যেমন কারো ব্যথা শুরু হয়ে গেল, তাহলে সেই দিনটুকু, যদিও ডিসচার্জের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়েছে এবং কালো রঙের সুতার মতো কিছু বের হচ্ছে, কিন্তু সাথে ব্যথা হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন, এবং এটি দিয়ে সে চিনতে পারে যে তার পিরিয়ড শুরু হয়েছে, তাহলে এটি হাইদ, কারণ হাদিসের ভিতরে এসেছে কাদিও রাফু, যেটি সে চিনতে পারে, সুতরাং চেনার শর্তে সেটি পিরিয়ড। এখন মিন্সের শেষে সমস্যা, কারোর পিরিয়ড যদি 5 দিনের হয়, 5 দিন ধরে চলল, তারপর সে মনে করলো যে হোয়াইট ডিসচার্জ, মানে সাদা রঙের ডিসচার্জ দেখা দিয়েছে, এবং অথবা রক্ত বন্ধ হয়েছে, অথবা কমপ্লিট ড্রাই হয়েছে, শুকিয়ে গেছে, তারপর সে গোসল করল, গোসল করার পর তারপর তার ডিসচার্জ হল, তাহলে এই যে ডিসচার্জ হলো, যদি এরকম হয় যে গোসল করলো এবং 5 দিন পর্যন্ত অপেক্ষা করার পর, মানে পিরিয়ড হওয়ার পর সে নিশ্চিত হলো যে প্রথমে তাকে দেখতে হবে যে বন্ধ হওয়ার ওই 3টি শর্ত পূরণ হয়েছে কিনা, আনকাতা আদাম, ব্লিডিং বন্ধ হয়েছে, সাদা ডিসচার্জ কাসাতুল বাইদা, আর হচ্ছে আরেক শেষ হচ্ছে যে আল জিফাফুত তাম, কমপ্লিট ড্রাই, এটি যদি নিশ্চিত হওয়া যায় কটন দিয়ে অথবা প্যাড দিয়ে, তাহলে বন্ধ হয়ে গেছে। তারপর গোসল করার পর 2-1 ঘন্টা পরে দেখা গেল যে ব্রাউন অথবা ইয়েলো রঙের কিছু ডিসচার্জ হয়েছে, এরকম যদি হয় তাহলে এটিকে অবহেলা করতে হবে, এটি হাইজ নয়, কারণ এটি শুধুমাত্র পরিষ্কার করতে, হুকুম হচ্ছে সেটিকে আবারও পরিষ্কার করতে হবে পানি দিয়ে। আর হাদিস হচ্ছে কুন্না লা নুইদ্দু লিল কদর ওয়াল সুফরা বাদা তাহিরা শাইআন, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই পবিত্র হয়ে যাওয়ার পর যদি বাদামি অথবা হলুদ রঙের কোনো ডিসচার্জ দেখতাম, তাহলে এটাকে কোনো কিছু মনে করতাম না। লা নুইদ্দু কদরা ওয়াসফরা বাদা তাহির, যে পবিত্র হওয়ার পর এগুলো দেখা দিলে এটিকে শুধু উজু করতে হবে, কারণ উজুটা ভেঙে যাবে এবং নতুন করে উজু করতে হবে আর জায়গাটা পরিষ্কার করতে হবে। কিন্তু কোনো কারণে যদি কেউ দেখলো যে ব্লাড এসছে এবং এটি দেখতে মিনস্ট্রুয়াল পিরিয়ডের মতো, তাহলে
সেটি পিরিয়ড সেটি হবে, তখন তাকে আবার গোসল করতে হবে। এই এখন আসুন, যার কন্টিনিউয়াস সবসময় ডিসচার্জ হচ্ছে, সাত দিনের পিরিয়ড হওয়ার পর ব্রাউন ডিসচার্জ পরে কিছুদিন হয়েছে এবং হলুদ ডিসচার্জ তারপরে চলছে, তাহলে সাত দিনের পর তার নামাজ রোজা শুরু করতে হবে। এটি হচ্ছে যার সব সময় হতে থাকে। এরকম যদি হয় যে কোনো কারো সাত দিন পর্যন্ত পিরিয়ড হওয়ার মতোই হয়, তারপরে আরো তিন চার দিন ব্রাউন বাদামি রঙের ডিসচার্জ হয়, তারপরে বাদামি থেকে হলুদ রঙের হয়, তারপরে আবার পিরিয়ড হয়, তার মানে আগের পিরিয়ড এবং পরের পিরিয়ডের মাঝখানে ব্রাউন কালার এবং ইয়েলো কালারের ডিসচার্জ এটা চলতেই থাকে, কোনো বন্ধ গ্যাপ নেই। এরকম যদি কারোর সমস্যা থাকে তাহলে সে ইস্তেহাদার হুকুম নিয়ে ওই সাত দিন পর্যন্ত নামাজ রোজা সাত দিন পর্যন্ত করবে না, কিন্তু পর থেকে প্রতি ওয়াক্তে গোসল করবে, নাম্বার ওয়ান, তারপরে উজু করবে। এই ক্ষেত্রে তার প্রতি ওয়াক্তে যেহেতু গোসল করতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে সে ইচ্ছা করলে নামাজকে জমা করতে পারে, তার মানে হচ্ছে যে সে জোহর এবং আসরকে একত্র করতে পারে এবং মাগরিব এবং ইশাকে একত্রে পড়তে পারে, কারণ এটি কন্টিনিউয়াসলি হচ্ছে, এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক কিন্তু কারো যদি হয়। আবার হঠাৎ করে কখনো কখনো হয়, তাহলেও এই প্রথম মাসে, মানে প্রথম যে মাসে একটু অতিরিক্ত ব্রাউন ডিসচার্জ হলো, সেটিকে ইস্তেহাজা ধরবে, যেহেতু আমরা আগে আলোচনা করেছি যে রক্তের রঙের পরিবর্তন হলে সেটি যদি হঠাৎ দেখা দেয় তাহলে সেটি তখন নামাজ রোজাকে বন্ধ রাখতে হবে, মানে করতে হবে, ইস্তেহাজার হুকুম চলে আসবে। এখন কিছু অস্বাভাবিক বিষয় যেগুলো হয়ে থাকে আমি সেগুলো বলছি, যেমন বার্থ কন্ট্রোল পিল খেয়ে কেউ চলছে, ভুলে পিল অন্যভাবে খেল, এক সপ্তাহ পর তার পিরিয়ড হলো, তাহলে কি হবে? একই হুকুম, মাতা যা আল হাইদু ফাহুয়াল হাইদ, যখন এটা পিরিয়ড সেটা তখন পিরিয়ড, মাসিক যখন দেখতে মাসিকের মতো সুতরাং সেটা মাসিক, যদিও এটা এক সপ্তাহ পরে এসেছে, হুকুম মাসিকের মতোই, সে নামাজ রোজা করতে পারবে না, যদিও তার ভুলের জন্য হয়েছে অথবা অন্য কোনো কারণে হয়েছে। কেউ যদি আইইউডি নিয়ে থাকে ইউটেরাসে, আইইউডি ডিভাইস নিচ্ছে বাচ্চা না হওয়ার জন্য, নেওয়ার ফলে ছয় দিনের পিরিয়ড আগে ছিল, আইইউডি নেওয়ার ফলে এখন সে পিরিয়ড নয় দিন হয়েছে, এই নয় দিনই তার পিরিয়ড, এখানে ইস্তেহাজার হুকুম দেওয়া যাবে না, কারণ এটি ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে, এই কারণে এই এটি এই কোনো কিছুকে ব্যবহার করার জন্য পিরিয়ডের সময়সীমা বেড়ে গেছে, সুতরাং সেটি পিরিয়ড হবে এবং এটা এক্সপেক্টেড, এটা আশা করা যাচ্ছে যে এরকমই বাড়ার কথা, সুতরাং এটি পিরিয়ড। কেউ কন্ট্রাসেপটিভ ইঞ্জেকশন নিল এবং নিয়ে পিরিয়ড বন্ধ করার করলো, কিন্তু মাঝখানে কয়েকদিন স্পটিং হলো, এই যে কিছু ব্লাড বের হলো এটিকে বলা হয় নাজিফ, এটি এটি আপনার পিরিয়ড হবে না। এই যে স্পটিং, হালকা কিছু ব্লাড পরিমাণে খুবই অল্প লালচে কালারের প্যাডে স্পট পাওয়া যাচ্ছে, এটি নাকে নাক দিয়ে রক্ত পড়ার মতো, এটির হুকুম নাজিফ, এবং এরকম থাকলে রোজার মাসে রোজা রাখতে হবে এবং নামাজ পড়তে হবে, আর তাতে কোনো উজু ভাঙবে না এখানে এই স্পটিং এর জন্য, কারণ এটি নাজিফের মতো করে এটি দেখতে হবে, আর নাকের নাক থেকে রক্ত পড়লে তার উজু নষ্ট হয় না।
কিন্তু উজু করে নেওয়াই উত্তম, কারণ আলিমদের ভিতরে এখানে মতভেদ রয়েছে, সুতরাং উজু করে নেওয়াই উত্তম। কারো যদি হিস্টেরেক্টমি অপারেশন হয়, যেমন ইউটেরাস কেটে ফেলে দিল, তাহলে তার ব্লিডিং যেটা হবে সেটি কোনো হাইজের ব্লিডিং নয়, এখানে নামাজ রোজা সব করতে হবে, তাকে করতে হবে। হিস্টেরেক্টমি অপারেশন হলে ব্লিডিং যেটা হবে সেটি হাইজ হবে না, ইস্তিহাজা হবে না, কিছুই হবে না, সুতরাং সেই সময়ে তাকে নামাজ রোজা সব করতে হবে। আরেকটি বিষয় আমি স্মরণ করিয়ে দিচ্ছি, অ্যানেস্থেশিয়া দেওয়ার ফলে যদি কেউ অজ্ঞান থাকে, মনে করেন আপনার সার্জারি হচ্ছে, আপনি জোহরের নামাজের সময় আপনাকে অজ্ঞান করা হলো, আপনি সার্জারি হলো 5 ঘন্টা, আসরের নামাজ পার হয়ে মাগরিবে আপনার জ্ঞান ফিরলো, তাহলে জোহর আসরের নামাজ আপনাকে আদায় করতে হবে। আমাদের হতভাগা বাংলাদেশে আমি দেখি নাই কোনো রোগীকে এইভাবে অপারেশনের পরে নামাজের খোঁজ নিতে, যা আমরা কয়েক ঘন্টা অজ্ঞান ছিলাম, সে নামাজগুলোকে আদায় করতে হবে, কারণ এই অজ্ঞান হওয়াটা ইচ্ছাধীন, এটা চিকিৎসার মাধ্যমে অজ্ঞান হয়েছে, তাকে নামাজ পড়তে হবে, এটি ঘুমের সাথে কিয়াস করা হয়েছে এখানে। তারপর যদি ওভুলেশন ব্লিডিং বলে একটা কথা আছে, কোন কোন কারো এরকম হতে পারে যে দুইটা পিরিয়ড রয়েছে এস্টাবলিশড, দুই ভাবে হয়, কিন্তু মাঝখানে দুই পিরিয়ডের মাঝখানে, মনে করেন জানুয়ারির 1 তারিখে 5 দিনের একটা পিরিয়ড, আবার ফেব্রুয়ারির 1 তারিখে আবার 5 দিনের একটা পিরিয়ড, মাঝখানে জানুয়ারির 18-19 তারিখের দিকে দু একদিন কিছু হালকা ব্লিডিং হলো, এটি এটিকে ওভুলেশন ব্লিডিং বলে ডাক্তারি ভাষায়, সেটি মাসিক নয়। এর কারণ হচ্ছে এটির সাথে ওটার ওই মাসিকের কোনো মুনফাসিল, এটি একত্রে হয় না, এটি আলাদা এই কারণে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে কাদ ইউরাফু, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কানা দামুল হাইদু ফাহুয়া আসওয়াদু, যে এই রক্তটা হচ্ছে ঘন গাঢ় কালো, আর এটি হচ্ছে হালকা, এবং এটি মাঝখানে স্পটিং আকারে হয়েছে, সুতরাং সেখানে উজু এবং প্রত্যেক ওয়াক্তে করবে, আর পরিমাণে যেহেতু অল্প সুতরাং উজু করতে হবে এবং প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে হবে, এটি হাইজ নয়, এটি ইস্তিহাজারি হুকুম, মানে নামাজ পড়তে হবে। এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় মেটোরেজিয়া, মিড সাইকেল ব্লিডিং, এটাকে অনেকে ব্রেক থ্রু ব্লিডিংও বলা হয়, লাইট ব্লিডিং, এতে নামাজ রোজা সব করতে হবে, এখানে কোনো কিছুকে করা যাবে না। এখন আসুন আমি বিশেষভাবে যারা অভিজ্ঞ পূর্ণ আমার বোনরা রয়েছেন, মডারেটররা রয়েছেন, প্রবীণা আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে জ্ঞান লাভ করার তৌফিক দান করেছেন, তাদের খেদমতে আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার, একটি জিনিস রয়েছে সেই জিনিসটাকে বলা হয় লিকোরিয়া, এটিকে বলা হয় ইফরাজাত রাহমাল মারআহ, ইফরাজাত রাহমাল মারআহ, যে বাংলাতে বলা হয় প্রদর, প্রদর শ্বেত প্রদর, ইংরেজিতে ভ্যাজাইনাল ডিসচার্জ, এটি পিরিয়ড নয়, এটি অধিকাংশ মহিলাদের হয় এবং এর সাথে পিরিয়ডের কোনো সম্পর্ক নাই, কিন্তু ডিসচার্জ আসে, যেমন ইয়েলো গ্রিনিশ হতে পারে এই ক্ষেত্রে, যদি তার ইনফেকশন হয় এবং তার গন্ধ দুর্গন্ধযুক্ত হতে পারে, মুনতিনুন আলাইহা, মুনতিনুন আলাইহা, যে কারণ ইনফেকশন হয়েছে এই কারণে গ্রিন হতে পারে, ওই যে বাংলাদেশের বইতে সবুজ বলেছে, আসলে এইটা মনে হয় ওই এই জিনিসটা কি বুঝাতে চাচ্ছিল আল্লাহ আলাম। এরকম ডিসচার্জ যাদের হয় লিকোরিয়া, এদের ভিতরে ব্রাউন হতে পারে, সাদা হতে পারে, যেমন ক্যান্ডিডা ইনফেকশন হয়ে দইয়ের মতো রং হতে পারে, কার্ড লাইক, যেমন বয়স, কারোর বয়স 24 বছর, অবিবাহিত, কখনো হলুদ কখনো সাদা ডিসচার্জ বের হচ্ছে, প্যাড পড়তে হয় না কিন্তু আন্ডারওয়্যারে লেগে থাকে, তার মা বলছে যে এটি ফিজিক্যাল উইকনেস, টেনশনের কারণে হয়েছে,
তার খালারও একই সমস্যা রয়েছে, এর সাথে মাসিকের কোনো কিছুই জড়িত নয়, যদিও এটির ডিসচার্জ আছে, এর পরিমাণে যাই থাকুক না কেন, যদিও পরিমাণে বেশি, নামাজ রোজা সব করবে, শুধু তাই নয় যে এটিকে ধুইতেও হবে না, কারণ এটি পবিত্র তহর, ভ্যাজাইনাল ডিসচার্জ, ইফরাজাতার রাহমাল মারআতি তহর, এটি পবিত্র, এমন কোন দলিল নাই যে এটি অপবিত্র, হুকুম এটি কাপড়ে লেগে থাকলেও কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র একটাই সমস্যা যে এখানে উজু করতে হবে, প্যাড পড়তে হবে, যদি চায় পড়াই উত্তম, তারপরে নামাজ আদায় করতে হবে। এর কারণ হলো যে মেজরিটি স্কলার এখানে সেই আলী ইবনে আবি তালিবের যে সমস্যা ছিল মাদি, সে তার সাথে তারা কিয়াস করেছেন, যে আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার করেছিলেন, এবং আরেকটি সমস্যা ছিল যে তার কিছু কাউপার গ্ল্যান্ডের সিক্রেশন চলে আসতো, এই জন্য তিনি এই প্রশ্নটুকু জিজ্ঞাসা করতে অস্বস্তি বোধ করতেন। قال العلي ابن ابي طالب كنت رجلا مذاء, আমি এমন একজন ব্যক্তি ছিলাম যার আমার কাউপার গ্ল্যান্ডের মাদি বের হতো, فاستحيت ان اسال النبي صلى الله عليه وسلم لمكان ابنتي مني فامرته بالمقدار مقداد بن اسود فساله قال আমি এই জন্য মিকদাদ বিন আসওয়াদ কে রিকোয়েস্ট করলাম যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো যে আমার তো এরকম টাইম টু টাইম বের হয়, তাহলে আমি কি করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছিলেন, ইয়াগসিলু যাকারাহু, প্রাইভেট পার্টকে ধুয়ে নাও, ও ইয়াতাওয়াদ্দা, মুসলিমের ভিতরে এই রেওয়ায়েতটুকু এসেছে, তাওয়াদ্দা ও নাদহা ফারজাক, যে তুমি উজু করো আর ওই জায়গাতে পানি ছিটিয়ে দাও, আবার এসেছে ইগসিল যাকারাকা ও তাওয়াদ্দা, যে ওই প্রাইভেট পার্টটুকুকে ধুয়ে ফেলো এবং উজু করো। তো এর সাথেই একটু তুলনামূলক কিয়াস করে স্কলাররা বলেছেন, লিকোরিয়া যাদের হবে সে শুধু উজু করবে, কিন্তু এখানে কাপড়কে ধোয়ার কোনো প্রয়োজন নেই, যদিও সেটার হলুদ স্পট পড়বে অথবা সাদা স্পট পড়বে, কখনো কখনো ডার্ক ইয়েলো হতে পারে, কিন্তু এটি হাইজ নয়। আপনারা যদি এই ফতোয়া কাউকে দিয়ে থাকেন যে এটিও হাইজ, তাহলে আপনাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে যে এটি একটি বিরাট ভুল। অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে ফতোয়া দিয়ে দেয় যে নামাজ রোজা করবে না, আসলে জিনিসটা বুঝতে ভুল করেছে সবাই এই কারণে। এবং সবচেয়ে আশ্চর্যজনক হলেও যে এর ইফরাজাতার রাহমাল মারআতি, এই যে শ্বেত প্রদরের কি হুকুম, এর কোনো হাদিস নাই, আশ্চর্য, এটা এত কমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং অন্যান্য সালাফদের আমলে যে এর কোনো হাদিস পাওয়া যায় না। এর কারণ হচ্ছে যে এটিকে কেউ অপবিত্র হিসাবে গণ্য করেনি, এবং একমাত্র ইবনু হাজম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মুহাল্লাতে বলেছেন যে তার উজুও ভাঙবে না, এমনও তিনি বলেছেন যে এতে উজুও ভাঙবে না, এক উজুতেই তার কাজ চলবে যদি অন্য কোনো সমস্যা না থাকে। কিন্তু এখানে অন্যান্য স্কলাররা সেটিকে মাদির সাথে কিয়াস করেছেন, বলেছেন যে প্রতি নামাজের জন্যই উজু করতে হবে ওয়াক্তের শুরুতে, আর ডিসচার্জ যদি উজু করার পরেও বের হয় উজু ভাঙবে না, আর সে ইচ্ছা করলে সে একই উজু দিয়ে দুইটি ফরজ নামাজ আদায় করতে পারবে না, তাকে প্রতি ওয়াক্তে নতুন করে উজু করতে হবে এবং নামাজ পড়তে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি লিউকোরিয়া শ্বেত প্রদর একটি কমন সমস্যা, এবং এখানে আপনারা কোনো মাসালা বর্ণনা করবেন না, বলবেন যে এটি কিছুই না, এটি রক, ইভেন গন্ধ থাকলেও আমরা বর্ণনা করেছি যে গন্ধ হতে থাকতে পারে ইনফেকশন হলে, কিন্তু এটি মিনিস্ট্রেশন নয়, এবং এটি ব্রাউন কালার হলেও এটি মিন্স নয়, সুতরাং সাবধান, এবং এখানে নামাজ রোজা সব করতে হবে। এখন বন্ধ নিয়ে যদি কারোর সমস্যা হয়, যে একজন মহিলা সে মাসিকটা বন্ধ হলো
কখন সেটা সিদ্ধান্ত নিতে সে ভুল করেছে। এ ব্যাপারে যদি কেউ ভুল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়ী করবে না ইনশাআল্লাহ তাআলা। قال الله واذا اخذت المراه تحيد وقت الطهر بناء على ظنها واجتهادها যদি ধারণা করে সে ইস্তিহাদ করেছে, কোন মহিলা ইস্তিহাদ করেছে ধারণা করতে সে ভুল করেছে, এরকম যদি কেউ করে ফাইন্নাহা লা তাসম তার উপরে কোনো গুনাহ নাই, কোনো পাপ হবে না। লিকাউলিল্লাহ তাআলা وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ الله سبحانه وتعالى يقول سورة الأحزاب آيات نمبر 5 جي اي بفاره كونو ترطي بچو تيو جدي ہوئے جائے مانے ایتی انو بفاره آيات تو گشت تھے كنتو سکولار رائے اي آيات دیئے دلیل دیتھن جي কোনো ভুলবশত কোনো ভুল ত্রুটি হয়ে গেলেও কোনো গুনাহ হবে না। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, ভুলের উপরে কোনো ধরনের কোনো পাপ হবে না। ওয়ালাকিন যদি না সে ইচ্ছাকৃতভাবে না করে, তাআম্মাদাত কুলুবুকুম অন্তরের ভিতরে দৃঢ় ইচ্ছা ছিল যে না উল্টাটা করবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো পাপ হবে না। ওয়ালি কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আল্লাহ তাজাওয়াজা আন উম্মতি খাতা নাসিয়ানা ওয়ামা আস্তাগফিরুহু আলাইহি, যে আমার উম্মতের ভুলগুলো ক্ষমার যোগ্য, যা সে ভুলে যায় যা সে করতে বাধ্য হয়, কোনো কারণে সে ভুলে গেছে জানতে পারেনি অথবা আন্তাজ করতে বাধ্য হয়েছে যে এটি হয়তো অ্যাডমিনিস্ট্রেশন অথবা অ্যাবনর্মাল ব্লিডিং অথবা ইস্তিহাদার হুকুম নেওয়া যাবে, এরকম সিদ্ধান্ত নিতে হয়তো ভুল হয়েছে, এতে কোনো পাপ হবে না ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা আলোচনা করব যে যখন প্রেগনেন্সি থাকে, প্রেগনেন্সির সময় এর রিলেশনটা কি, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে প্রেগনেন্সিতে সাথে কোনো মাসিকের কোনো সম্পর্ক নাই। এটি ইমাম আহমদের কথা যে প্রেগনেন্ট যখন হয়ে যাবে তখন তার কোনো পিরিয়ড নাই। কিন্তু আমরা জানি মেডিকেল সায়েন্সে বলে যে আর্লি প্রেগনেন্সি স্টেটে কখনো কখনো ব্লিডিং হতে পারে অল্প, সুতরাং সেটি ইস্তিহাজা হবে। ছয় থেকে আট সপ্তাহ প্রেগনেন্সি তখন যদি কোনো ব্লিডিং হয় তখন একটি অস্বাভাবিক অবস্থা ডাক্তারি মতে, সেটিও ইস্তিহাজা হবে, তাকে নামাজ রোজা করতে হবে। এবং থার্ড ট্রাইমাস্টারে যদি ব্লিডিং হয় সেই ক্ষেত্রেও সেটি ইস্তিহাজা হবে। সুতরাং প্রেগনেন্সির সাথে যে ব্লিডিং হচ্ছে তার কোনো মানে হাইজের সাথে কোনো সম্পর্ক নেই, সে নামাজ রোজা সবকিছু করবেই। অ্যাক্সিডেন্ট হলো কারো, মিসকারেজ হয়ে গেল, যদি অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্শন হয়ে গেলে দেখতে হবে যে তার অবস্থাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিদুল وَمَا تَغِدُ الْأَرْحَامُ وَمَا تَزْدَادُ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন প্রতিটি নারীর গর্ভে কি আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এই গর্ভের ভিতরে যা আছে তা কি ঝরে যাবে নাকি না তা বেঁচে থাকবে দীর্ঘায়িত হবে, আল্লাহই ভালো জানেন। সুতরাং এই মিসক্যারিজ এটিকে বলা হয় সিক্তু, মিসক্যারিড বেবি, যদি কোনো মিসক্যারিজ হয়ে যায় এবং এই বাচ্চাটা যদি মানুষের আকার আকৃতি ধারণ করে, হাদিসের ভাষায় আমরা জানি যে সর্বনিম্ন 81 দিন মানে তিনটি দুইটি 40 দিন পরেই তার যদি আকার আকৃতি চলে আসে, সেই ধরনের অ্যাবর্টেড বাচ্চার জানাজা পড়ার কথা হাদিসে এসেছে,
قال النبي صلى الله عليه وسلم قال السقط يصلي عليه যে মিসকেরিজ বেবির জন্য যেমন চার মাসের একটি ছোট বাচ্চা মিসকেরিজ হয়ে গেল তার জানাজাও পড়া যায় এখানে বলা হয়েছে। এখন শুধু একটু বলে রাখি যে মনের আনন্দে অ্যাবর্শন যারা করছেন এটি অবৈধ, এটি তাহরিম। এখানে ওই হাদিসের উপর ভিত্তি করে কিছু কিছু মাশায়েখ দুঃখজনক ভাবে সত্য যে তারা এই রুহের একটি হাদিস রয়েছে ইন্না আহাদাকুম ইজমাউ খালাকা ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকা মিসল যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসল যালিক সুম্মা ইয়াবাসুল্লাহু মালকান ইয়ামুরু বি আরবা কালিমাত ইয়াকুলু লাহু ইকতুবু আ'মালাহু ওয়া রিযকাহু ওয়া আজলাহু ওয়া সাকিয়ুন শাইদুন সুম্মা ইয়ানফাখু ফি রূহ রাওয়াহুল বুখারী। এই যে মানে আলাকা মুদগা তারপরে হচ্ছে এই 40 দিন পর্যন্ত যে মায়ের মানে গর্ভে থাকছে এরপরে আস্তে আস্তে তারটি জিনিস লেখা হয় এবং রোহ ফুকে দেওয়া হয়, এই রোহের সাথে জীবনের কোনো সম্পর্ক নেই, ভালো করে শুনে রাখুন। এইভাবে হাদিস থেকে হুকুম নিয়ে অ্যাবর্শনকে জায়েজ করা যায় না, কারণ মানুষের নিউরাল অ্যাক্টিভিটি হার্টের কাজ এগুলো বহু আগেই শুরু হয়ে যায়, এগুলোর জন্য 81 দিন অপেক্ষা করতে হয় না। ব্রেইন টিস্যু কাজ শুরু করে দেয়, হার্টের যে হৃদস্পন্দন সেটার সাথে এই রুহের কোনো সম্পর্ক নেই। রুহ হচ্ছে আল্লাহর একটি রহস্য, এই রুহ আমরা মেডিকেল সায়েন্সের জ্ঞান দিয়ে মানুষের জ্ঞান দিয়ে কোনো কিছু তার কোনো ব্যাখ্যা করা যায় না। এর রূহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এটি কিভাবে কি প্রকৃতিতে কিভাবে আসে কিভাবে যায়, এটি আল্লাহই ভালো জানেন। সুতরাং এখানে কেউ কেউ বলে থাকেন যে যেহেতু এই প্রথম 40 দিন পরের 40 দিন পরের 40 দিনের পরে এসে ফেরেশতা রূহ দিয়ে যায়, তার মানে আগের মাংসপিণ্ডগুলোর ভিতরে কোনো প্রাণ নাই, এটি ভুল এবং অ্যাবর্শন করা যাবে, এইভাবে ফতোয়া দিয়ে থাকেন। শুনুন, অ্যাবর্শন একটি মার্ডার, এটি হত্যা, আপনাকে জবাব দিতে হবে। একটি প্রাণ নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে জবাব নেবে বিজনিল্লাহি তাআলা। হাদিসের ভিতরে আসছে আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদদাম দিমা, যে মানুষ যখন কিয়ামতের দিন উঠবে তার প্রথমে ফয়সালা হবে কে কাকে খুন করলো, কে কাকে হত্যা করলো, এটির আগে ফয়সালা হবে। আর যে সকল ডাক্তার সারা জীবন ধরে অ্যাবর্শন করে এসেছেন তারাও তৈরি হয়ে যান যে আপনি কতগুলো প্রাণকে হত্যা করেছেন, জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজালু যাহিরাল ইসমি ওয়াল বাতিনাহু, যে তোমরা পাপ কার্য প্রকাশ্য করবে না গোপনীয় করবে না, কোনোভাবেই অ্যাবর্শন করা বৈধ বলা যায় না। সুতরাং এটিকে বৈধ করতে গেলে এমন ধরনের ফতোয়ার প্রয়োজন যার আলোচনা আমরা এখানে করতে চাই না এবং এটি স্কলারদের ব্যাপার, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই যে মনের আনন্দে অ্যাবর্শন করলে হত্যার দায়ে দোষী হবে এবং তাকে জবাব দিতে হবে। আর যে ডাক্তার সেটি করবে তার হত্যাকারী মুকাতিল, তার হুকুমের ক্ষেত্রে শরীয়তের আইন প্রবর্তন হবে যেহেতু সে একজন প্রাণকে হত্যা করেছে। আল্লাহ মুস্তাআন। এখন যদি সিজারিয়ান সেকশন দিয়ে ডেলিভারি হয় তাহলে এটি নিফাস, নিফাস হবে। সিজারিয়ান সেকশন করে যদি কোনো বাচ্চা হয় তাহলে যে ডিসচার্জ আসবে সেটি নিফাস হবে। প্রেগনেন্সি চলাকালীন সময়ে একেবারে শেষের দিকে যদি কোনো ব্লিডিং শুরু হয়, এখানে কোনো হাদিস নেই কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে 2 থেকে 3 দিন, যদি কেউ 2 থেকে 3 দিন 2 থেকে 3 দিন ডেলিভারির পূর্বে ব্লিডিং হয় এবং সেই ব্লিডিং এর সাথে দুটো জিনিস থাকতে হবে, কাল মাহাদু ওয়াল তালকু,
মানে লেবার পেইন থাকতে হবে অথবা কন্ট্রাকশন থাকতে হবে, মানে ডেলিভারি বাচ্চা হবে, এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে ওই ডিসচার্জ যখন শুরু হয়েছে, মানে রেডিশ কালার যে পানিটা ভেঙে গেছে ডেলিভারির আগে এবং ব্যথা হচ্ছে, এই একদিন দুই দিন যখনই ডিসচার্জটা শুরু হয়েছে ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংটা নিফাজের গণনাতে পড়ে যাবে, মানে ওই প্রথম দিন থেকেই নিফাজ হিসাবে হবে, নামাজ রোজা বন্ধ রাখতে হবে, যেহেতু ব্লিডিং এর সাথে ব্যথা হচ্ছে, মানে ডেলিভারির লক্ষণ আল মাখাদু ওহুয়া তালকু, যে এটি হচ্ছে লেবার পেইন যেটা কন্ট্রাকশনের সাথে এসছে। আর যদি ব্লিডিং এরকম হয় যে অল্প একটু ব্লিডিং হলো কিন্তু কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই, ডেলিভারিও হয়নি দু একদিন পর, তাহলে সেই ব্লিডিং ইস্তেহাজা নামাজ রোজা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফাজের সর্বোচ্চ দিন হচ্ছে 40তম দিন। عن أم سلمة قالت كانت النفاس على عهد رسول الله صلى الله عليه وسلم تقعد بعد نفاسها 40 يوما أو 40 ليلة. النبي صلى الله عليه وسلم যুগে একজন মহিলা নিফাস অবস্থায় বসে থাকতো, অবস্থান করতো 40 দিন এবং 40 রাত পর্যন্ত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন لا يأمرك مروح النبي صلى الله عليه وسلم لقضاء الصلاة النفاس, যে ওই 40 দিন পর্যন্ত নামাজের কোনো কাজা সে করতে হবে না, এটি নিফাস। কারোর অ্যাবর্শন মানে মিসক্যারিজ যদি 80 দিনের আগে হয়ে যায় এবং অ্যাবর্শনের যে প্রোডাক্ট সেটি দেখতে রক্তের টুকরা, মাংসের টুকরার মতো, ওখানে কোনো চোখ হাত মুখ এগুলো তৈরি হয়নি, তাহলে সেটি মানে ইস্তেহাজা হিসাবেই গণ্য হবে, সেখানে নিফাজের হুকুম কায়েম করা যাবে না। শুধুমাত্র 81 দিনের পর যদি কারোর মিসক্যারিজ হয় এবং সেখানে যদি বাচ্চাটার একটা হাত কিছুটা বোঝা যায়, মাথা কিছুটা বোঝা যায়, এরকম যদি দেখা যায় অ্যাবর্টেড বাচ্চার ক্ষেত্রে, তাহলে সেইখানে নিফাসের হুকুম আসবে। এটি হচ্ছে পরিষ্কার, এখানে আমার মনে হয় আমি পরিষ্কার করে দিয়েছি যে দেখতে হবে যে যেটি মিসক্যারিজ হয়ে বের হয়েছে এটি দেখতে কেমন। এটি যদি মানুষের কোনো হাত মাথা এবং দিন হিসাবে গুণেও যদি প্রেগনেন্সির সাথে 80 দিনের কম হয়ে যায় আর ওরকম না থাকে তাহলে এটি ইস্তেহাজা। এখানে স্কলাররা বলছেন যে যদি তার পিরিয়ড যদি মানে 7 দিনের হয়ে থাকে তাহলে সে ইচ্ছা করলে 7 দিন পর্যন্ত ওইটাকে মানে পিরিয়ড ধরতে পারে, কিন্তু এটি বিতর্কিত। এখানে ইস্তেহাজা ধরে নামাজ রোজা করাই উত্তম, নিফাসের কোনো হুকুম আসবে না। আর যদি এটি বেশি দিনের প্রোডাক্ট হয়, 81 দিন কি 90 দিনের পরে, এবং তখন এটি নিফাস হবে এবং 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি হচ্ছে নিফাস। এখন আসুন বাংলাদেশে বইগুলোতে কিভাবে ভুলগুলো আছে আমরা এগুলো আলোচনা করব। আমি যে দুইটি বইকে নির্বাচিত করেছি বাংলাদেশ থেকে, একটি হচ্ছে বেহেস্তি জেওর এমদাদিয়া লাইব্রেরি 11তম মুদ্রণ 1994 সাল, আরেকটি হচ্ছে আসান ফেকা প্রথম খণ্ড আধুনিক প্রকাশনী 1983 প্রকাশিত। এখানে অনেক ধরনের কথাবার্তা রয়েছে, আমি এগুলি বলে যাব এবং এগুলোর যে দলিল নাই সেটাও আমি বলে যাব আপনাদের বোঝার জন্য। হায়াত সংক্রান্ত ভুলগুলো এখানে বলা হয়েছে যে মুদ্দত মানে হায়াত কতদিন হবে, এর দিনগুলি ওরা বলেছে 3 দিন 3 রাত কমপক্ষে, আর বেশির দিন হচ্ছে 10 দিন 10 রাত। প্রথম শর্তটার কোনো দলিল নেই, 3 দিন 3 রাত এর কোনো দলিল নেই, এটা এটি এটির কোনো হাদিস নেই, অন্য কোনো স্কলার এটি বলেননি, এটি হানাফি মাযহাবের কথা, এটি অবাস্তব, কারণ আধুনিক বিজ্ঞান বলছে
যে নিম্নতম দুই দিনেও মিনিস্ট্রাল পিরিয়ড হতে পারে, মানে ব্লিডিং হতে পারে। সুতরাং সাইন্টিফিক এভিডেন্সের ক্ষেত্রেও এটি টিকে না। এখানে বাংলাদেশের বইতে বলা হচ্ছে যে তিন দিন তিন রাতের পরে যদি কোনো কমে যদি ব্লিডিং হয় তাহলে ইস্তেহাজা হবে। শুনুন, এভাবে হুকুম তৈরি করা যায় না, এর কোনো দলিল নেই। সর্বনিম্নতম দিন, সর্ব ম্যাক্সিমাম মিনিমাম দিন কোনোটারই কোনো হাদিস নেই। এটি হচ্ছে আপনার পিরিয়ড কিভাবে হচ্ছে, আর ডাক্তার যদি এটাকে পিরিয়ড বলে, আপনি যদি এটাকে পিরিয়ড হিসাবে গণনা করেন, তাহলে আপনাকে এটি ধরতে হবে। যদিও এটি দুই দিন, নর্মালি মেডিকেল সায়েন্সে বলছে যে দুই দিন সর্বনিম্ন, সর্বোচ্চ সাত দিন। পরের শর্ত যেটাই, যে সর্বোচ্চ দশ দিন এবং দশ রাত হচ্ছে পিরিয়ড এবং বাকিটুকু হতে ইস্তেহাজা। এভাবে হুকুম করা যায় না। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার ব্যক্তিগত মত। উনি বিশ্বাস করতেন যে দশ দিন হচ্ছে মেয়েদের হাইজ হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি একজন বিখ্যাত ইমাম ইসলামের। উনি অনেক ধরনের হুকুম উনি দিয়েছেন, কিন্তু তার হুকুমের সাথে যদি কোনো হাদিস সমর্থন না থাকে তাহলে এটি ধরতেই হবে এমন কোনো কোনো কারণ নেই। তবে দশ দিনের যে একটি বর্ণনা তিনি দিয়েছেন এটি মডার্ন মেডিকেল সায়েন্সের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ, কারণ মডার্ন সায়েন্স বলে যে ম্যাক্সিমাম সাত দিনকেও নর্মাল বলা হয় আর কি। সুতরাং ম্যাক্সিমাম মিনিমামের কোনো নির্ধারিত দিন নেই। এর বাইরে গেলে ইস্তেহাজা, ভিতরে গেলে পিরিয়ড হবে, এই ধরনের হুকুম বলার কোনো দলিল নেই। নয় বছরের আগে কোনো ব্লিডিং হলে হায়েজ হবে না, এটি আমাদের বইতে লেখা আছে, বাংলাদেশের বইগুলোতে। এটি আসলে অনেক ইমামেরই কথা যে নয় বছরের আগে কোনো যদি ব্লিডিং হয় সেটি হায়েজ হবে না, এবং এটি বাস্তবসম্মত, কারণ আমেরিকাতে পিরিয়ড হওয়ার টাইম হচ্ছে এভারেজ 12.5 ইয়ার্স, মানে 12 বছর 6 মাস হলেই 90% মেয়েদের পিরিয়ড শুরু হয়। সেই জন্য 13 বছর হচ্ছে সাধারণভাবে সারা পৃথিবীতে, 10% মেয়েদের 11 বছরের আগে পিরিয়ড হতে পারে। তো নয় তো আমরা এখানে পাচ্ছি না, সুতরাং 9 বছরের আগে যদি পিরিয়ড হয় সেটি পিরিয়ড হবে না, ইস্তেহাজা হবে, এটা গ্রহণযোগ্য, অসুবিধা নেই। যদিও এর কোনো হাদিসের দলিল নেই, কিন্তু আমরা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এবং ওরফ কাস্টম যে বর্তমানে পৃথিবীতে পপুলেশনের যে যে মানে শারীরিক পরিবর্তন সেগুলোর উপর লক্ষ্য করে আমরা 9 বছরের আগে কোনো হায় কারোর ব্লিডিং হলে সেটাকে ইস্তেহাজা ধরে নিতে পারি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে লেখা আছে যে 49 বছরের পরে কোনো হায়েজ হবে না, এর কোনো দলিল নেই এই কথার, 49 বছরের পরে হায়েজ হবে। তবে এই পর্যবেক্ষণের সাথে মেডিকেল সায়েন্সে কিছুটা মিল আছে, কারণ সাধারণত মেনোপজ হয় 40 থেকে 61 বছরের ভেতরে, মানে 61 বছরের পর কারোর ব্লিডিং হলে এটি ইউটেরাইন ব্লিডিং, পোস্ট মেনোপজাল ব্লিডিং। সেই ক্ষেত্রে আমি গত ক্লাসে আলোচনা করেছি, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে 65 বছরের মহিলা যদি তার এরকম পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়, ক্যান্সারের জন্য হতে পারে, অন্য কোনো অ্যাবনর্মাল কারণে হতে পারে, তখন তার আগের হিসাব থেকে দেখবে যে কতদিন তার পিরিয়ড ছিল, সেই দিনগুলোকে তার হাইজ ধরবে, আর বাকি দিনগুলো সে নামাজ রোজা করবে, মানে ইস্তেহাজা ধরবে, ওটাকে মাইনাস করবে, মানে যদি সে মনে রাখতে পারে। আর যদি কেউ মনে রাখতে না পারে তাহলে হামনা বিনতে জাহাসের হাদিস অনুযায়ী 7 দিন ধরবে, আর বাকিগুলোকে সে কোনো কিছু কখনো কাউকে কিছু না ধরতে পারলে 7 দিন অথবা 6 দিন ধরে বাকিটুকু ইস্তেহাজার হুকুম নিলেই চলবে ইনশাআল্লাহ। তারপরে লিখা আছে বাংলাদেশের বইতে, অভ্যাস পূর্বের নিয়মিত মুদ্দত যদি 4 দিন হয়, এখানে বলা হয়েছে যে পিরিয়ড যদি 10 দিনের বেশি হয় তাহলে 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এটি একটি আজব জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তারা কোথা থেকে দলিল নিয়েছেন, এর কোনো হাদিস নাই, দলিল নাই, কিন্তু হুকুমটা বড় অদ্ভুত এবং খুবই অদ্ভুত আজীব। একজনের নিয়মিত চার দিন ধরে পিরিয়ড হতো, এখানে বলছে আর কি, আপনারা এটা যা শুনে রাখেন যে এগুলো আমাদের বাংলাদেশের বইতে লিখা আছে, আমাদের মৌলানা গুলো এগুলি বলেন, শুধু জানার জন্য বলছি যে চার দিনে পিরিয়ড হতো। এখন কোনো একদিনে তার পিরিয়ড বেড়ে গেল, তো বেড়ে গেলে এই বাড়তে বাড়তে যদি তার দশ দিন হয়ে যায়, তাহলে সে ওই যে বাকি যে ছয় দিন যে অপেক্ষা করেছিল সেই ছয় দিনের কাজা নামাজ আবার আদায় করতে হবে। এর কোনো দলিল নাই, এগুলি মন গড়ানো হাদিস নাই, কিচ্ছু নাই। আর এইভাবে দশ দিন ধরে সবকিছু হুকুম দেওয়ার কোনো হাদিস নাই, এগুলো হানাফি মাজহাবের কথা। দশ দিনের যদি কম হয়, পাঁচ দিন বেড়ে গেলে, তাহলে তো অসুবিধা নাই, কারণ যখনই ব্লিডিং বন্ধ হবে তখনই তার মাসিক শেষ হয়ে গেল। বাকি দিনগুলো আমরা আগে বলেছি যে যখনই নিয়মিত পিরিয়ডের অতিরিক্ত দিনগুলো অ্যাড হবে, সেটির রং যদি পরিবর্তন হয়, রক্তের রং অথবা বর্ণ, তাহলে প্রথম মাসে সেটাকে ওই অতিরিক্ত দিনগুলো ইস্তেহাজা ধরবে, আর যদি রক্ত ঠিক থাকে, একই রকম থাকে, তাহলে এটা পিরিয়ড। এখানে বেশি বাড়তেও পারে কমতেও পারে, আমরা বর্ণনা করেছি। তারপরে আবারও বলা হয় যে কেউ যদি দশ দিন অপেক্ষা করে, তখন চার পাঁচ দিন পিরিয়ড থাকে, তারপরে হঠাৎ করে আবার পনেরো দিনের একটা পিরিয়ড হলো, এরকম যদি থাকে, তাহলে ওই পাঁচ দিনের নামাজ কাজা আদায় করতে হবে। এগুলো বাংলাদেশের বইতে লিখা আছে, এর কোনো হাদিস নাই, কোনো দলিল নাই, দলিলবিহীন। পাঁচ দিনের নামাজের কাজা আদায় করতে হবে, ওরকম যতদিন বাদ গেছে তার। এটিতে একটি আজব ব্যাপার হচ্ছে যে সিদ্ধান্ত নিতে হবে দশ দিন অপেক্ষা করার পর, এর আগে নিতে পারবে না, এবং দিনগুলো গণনা করতে হবে অনেকটা রোজার মতো, কাজা রোজা। এইভাবে খুব সম্ভবত তারা রোজার সাথে কিয়াস করে হুকুম বের করেছেন, কিন্তু রোজা এবং নামাজের সাথে কিয়াস চলা যাবে না, এটা কিয়াস যোগ্য নয়। দুই হায়েজের মাঝখানে যদি পনেরো দিনের সর্বনিম্ন মুদ্দত হচ্ছে পনেরো দিন, এর কোনো দলিল নেই। সুতরাং এই ভুলগুলো বাংলাদেশের বইতে আছে। নিফাস সংক্রান্ত ভুল অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যে হানাফি মাজহাবের বই যেটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি হতভাগা দেশে আছে, সেখানে একটা অদ্ভুত নিয়ম লেখা আছে, আল্লাহু মুস্তাআনুন। এটা যারা লিখেছে তাদের খুশমত তারা মহিলা নয়, এই কারণে তারা অত্যন্ত অমানবিক ভাবে হুকুম লিখেছে, যার কোনো দলিল নেই। লিখেছেন যে ডেলিভারির সময় যদি বাচ্চা অর্ধেকের বেশি বের হয়ে যায়, তাহলে সেটি নিফাস হবে, আর যদি বাচ্চাটা অর্ধেকের কম বের হয়, তাহলে সেটি ইস্তেহাজা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের হুকুম দেওয়ার আগে মুফতি অথবা যারা ফকি আলিম, যারা এগুলো লিখেছেন, তাদের উচিত ছিল যে দলিল তালাশ করা, এর কোনো দলিল নেই, এইভাবে কোনো হুকুম দেওয়া যায় না। কারণ নিফাস হচ্ছে এমন একটি বিষয় যে যেটি ওহুয়া দামু খারিজু বিসাবাবিল ওয়ালাদা, ভালো করে লক্ষ্য করুন, নিফাস কিন্তু অনেকে ভুল বুঝে, অনেকে মনে করে এটা ডেলিভারির পরের ব্লিডিং, নো, দেয়ার ইজ নো বাদা, এটি হচ্ছে বিসাবাবুল ওয়ালাদা, মানে বাচ্চা জন্মের কারণে যে ব্লিডিং, সুতরাং জন্মের সাথে যখন ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, তখন তো তার নিফাস শুরু হয়ে গেল, তখন তো তার কোনো নামাজ রোজা নাই। আর এখানে বাচ্চা কতটুকু বের হবে, এটি কি কেউ কি স্কেল দিয়ে কেউ মেপে দেখেছে? আশ্চর্য, এই ধরনের আজব আজব জিনিস এই বেহেস্তি জেওর আর হচ্ছে এই আসান ফেকার ভিতরে লিখা রয়েছে, এর কোনো দলিল নেই। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখানে
আবার বলা হয়েছে নিফাসের সাথে যে অ্যাবর্শন যদি হয়, মাংসপিণ্ড যদি দেখা যায়, তাহলে 15 দিন যদি সে পাক থাকে, 3 দিন 3 রাত যদি ডিসচার্জ না থাকে, এই ধরনের শর্ত দিয়ে বলছে, তাহলে এটি ইস্তেহাজার রক্ত, এই ধরনের কোনো দলিল নেই। তারপর আরেকটি জিনিস বলেছে যে কোন মহিলার নিফাস হতো 30 দিন, কিন্তু কোন এক সময়ে তার বাচ্চা হলো, তার নিফাস বেড়ে গিয়ে 40 দিন হলো, এই যে 10 দিন অতিরিক্ত হলো, এই 10 দিন ইস্তেহাজা হবে, এটি আজব, এর কোনো দলিল নেই, অথচ বেহেস্তি জিয়রে লিখা আছে, এর কোনো দলিল নেই। নিফাসের সর্বোচ্চ দিন হচ্ছে 40, কিন্তু সেটি যদি 30 হয় সেটিও নিফাস, 40 হলো সেটিও নিফাস, ওই বাকি 10 দিন ইস্তেহাজা করে কাজা নামাজ আদায় করার হুকুম দেওয়া যায় না, এই ধরনের হুকুম দিতে গেলে দলিল দরকার। তারপরে বেহেস্তি জিয়রে মাসালা 15 নম্বরে লিখা রয়েছে যে কারোর ব্লিডিং যদি 1 দিন অথবা 2 দিন হয়, তারপর ভালো করে লক্ষ্য করুন, 5 দিন অথবা 7 দিন অথবা 10 দিন 13 দিন, মানে 15 দিনের কম যদি ব্লিডিং বন্ধ থাকে, তাহলে বন্ধ থাকা সত্ত্বেও ওই দিনগুলো হায়েস্ট ধরতে হবে। আজীব, আল্লাহ মুস্তায়ানুন, আল্লাহ আমাদের রক্ষা করুন, আল্লাহ আমাদের রক্ষা করো, এই ধরনের ফতোয়াবাজির হাত থেকে রক্ষা করো। ব্লিডিং বন্ধ হওয়ার পরেও তাকে বলা হবে যে এটি হাইজ, এর কোন দলিল নেই, মাসালা নাম্বার 15 বেহেস্তি জিয়রে লিখা আছে। তাদের কথা হলো যে 3 দিনের কম 3 রাতের কম যদি ব্লিডিং হয় সেটা হাইজ নয়, এটির কোনো দলিল নেই, এটি মাজহাবের দলগত কথা, মানুষের মন থেকে উচ্চারিত। তারপরে সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে ব্লিডিং বন্ধ আছে 5 দিন অথবা 7 দিন, তারপরে আবার ব্লিডিং হচ্ছে, ওই বন্ধের দিনগুলোকে হায়েস ধরতে হবে, নামাজ রোজা করা যাবে না, এটা লিখা আছে বইতে। আপনারা এই ধরনের বই পড়ে অথবা এই ধরনের বইয়ের উপরে যারা নির্ভর করে সেই ধরনের আলিমদেরকে এই ধরনের কথা জিজ্ঞাসা করবেন না, কারণ তাদের কাছে সহি হাদিসের দলিলের কোনো মূল্য নেই। তারপরে বলা আছে যে পূর্বের নিয়ম যদি জানা যায় 6 দিন, তাহলে 13 দিন অপেক্ষা করবে, করে দেখবে যে মোট 15 দিন হলো কিনা, তাহলে বাকি 6 দিনের কাজা নামাজ আদায় করতে হবে, এর কোনো দলিল নেই, আমি এটা আগেই বলেছি। আরেকটি কথা লিখা আছে, সেটি হচ্ছে মাসালা নাম্বার 8, যে যদি কারো 1 দিন অথবা 2 দিন রক্ত দেখা দিল, ব্লিডিং হলো, কিন্তু তার গোসল ফরজ নয়, অজু করিয়া নামাজ পড়িবে কিন্তু সহবাস জায়েজ হইবে না, এগুলি লিখা রয়েছে। অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে এই হুকুমগুলো আমাদের দেশের আলিমদের ভিতরে চালু রয়েছে মাজহাবের নামে, এর কোনো দলিল নেই, কিছু নেই। দেখুন এখানে 3টি ভুল, এখানে বলছে যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে তারপরেও গোসল ফরজ হবে না, এর কোনো দলিল নেই। ব্লিডিং বন্ধ হলে আমরা যেটা আলোচনা করেছি যে 3টি ভাবে, একটি হচ্ছে কাসাতুল বাইদা হাদিসে যেটা এসেছে, হোয়াইট ডিসচার্জ, অথবা জিফাফুত্তাম যদি কমপ্লিট ড্রাইনেস থাকে, আর আনকাতা আদাম যদি তার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে তাকে গোসল করতে হবে নামাজ পড়ার জন্য। কিন্তু এখানে বলা হচ্ছে উজু করিয়া নামাজ পড়িতে পারিবে, আশ্চর্য, আল্লাহ আমাদের রক্ষা করুন, 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর 15 দিন পর্যন্ত যদি অপেক্ষা করতে হবে, তখন যদি 15 দিন পর্যন্ত ব্লিডিং হয়, তাহলে বুঝতে হবে যে বাকি দিনগুলো ছিল ইস্তেহাজা, তখন গিয়ে বাকি সে 7 দিন 8 দিনের নামাজ একত্রে আদায় করতে হবে। এই ধরনের কথাবার্তা হাদিস বিরোধী, ব্লিডিং হলেই নামাজ বন্ধ করতে হবে। ওয়াইজা আকবালাতিল হাইদাতু লাম তুসাল্লি আলাইসা বিহাদাত লাম তুসাল্লি লাম তাসুম, যে এটি কি তাই নয় যে যখন মিন শুরু হয় তখন নামাজও নাই রোজাও নাই, এটি সহি হাদিস, অথচ হাদিস বিরোধী ফতোয়া লেখা রয়েছে সেখানে। তারপরে লেখা রয়েছে মাসালা, লেখা রয়েছে রোজার দিনে যদি রক্ত বন্ধ হয় তাহলে না খেয়ে থাকাটাকে ওয়াজিব বলা হয়েছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে যিনি রোজা রাখছেন না, তিনি দিনের শুরুতে যেভাবে খাবেন
শেষেও তাই খাবেন। আপনাকে আলগা পরহেজগারি দেখাতে হবে না, এর কোনো দলিল নেই। যে তবে ছোট ছোট ছেলে মেয়েরা থাকলে যার যাদের সামনে আপনি খেলে তারা অসন্তুষ্ট হতে পারে, বিভ্রান্ত হতে পারে, তাদের থেকে আড়াল করে খাওয়াই ভালো, কিন্তু খাওয়া যাবে, এটি হচ্ছে কথা। আর না খাওয়া ওয়াজিব, এইভাবে ওয়াজিব আল্লাহ মুস্তাআনুন, এইভাবে কথায় কথায় ওয়াজিব বলা আল্লাহ সুবহান তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপরে আরেকটি ভুল রয়েছে, সেটি লেখা রয়েছে যে কোন মহিলা যার হাইজ হচ্ছে সে যদি পবিত্র হয়ে যায় আর সে যদি আল্লাহু আকবার বলার মতো সময় পায় কোনো ওয়াক্তে, তাহলে সে ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। এটির কোনো হাদিস নেই। আল্লাহু আকবার বলতে লাগে মাত্র 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড অথবা ম্যাক্সিমাম 40 সেকেন্ড। 40 সেকেন্ড কে কি মানে নামাজ ওয়াক্ত পাওয়া গেল? আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ইজা আদরাকা রাকাতান, যদি কোনো ব্যক্তি এক রাকাত পড়ার মতো সময় পায়, এক রাকাত পড়তে কতক্ষণ লাগে? সাধারণত 6 মিনিট থেকে 7 মিনিট এরকম যদি সময় থাকে, তার সাথে আপনি উজু ইস্তিনজা যোগ করেন, তার মানে রইল ধরেন আরো 5-6 মিনিট, তার মানে মোট 10 থেকে 12 মিনিটের মতো কেউ যদি সময় পায় পবিত্রতা অর্জন করে উজু গোসল করে এক রাকাত নামাজ পড়তে পারত, তাহলেই সে ওয়াক্তের নামাজ কাজা আদায় করতে হবে। আর আল্লাহু আকবার বলার মতো সময় পেলে কাজা হবে, এটি বেহেস্তির জওয়ারের কথা, এটি কোরআন হাদিসের কথা নয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি আর ডিটেলস যাব না, শুধু যাওয়ার আগে একটি কথাই বলছি যে যারা প্রশ্ন করবেন তারা শর্ত হলো এই যে আপনারা শুরু থেকে যারা শুনছেন তারাই প্রশ্ন করবেন, কারণ শুরু থেকে না শুনলে এই বিচ্ছিন্নভাবে প্রশ্ন করলে একই জিনিস রিপিট হবে এই কারণে। আর আমরা আরেকটি ক্লাস নিব বিজনিল্লাহি তাআলা আজকের প্রশ্নের উপর ভিত্তি করে। গত ক্লাসে আমি যারা রোজা কাজা আদায় করতে পারবেন না এক বছরের ভিতরে, কিন্তু এক বছর অতিক্রম হয়ে যাওয়ার পর যদি সে কাজা আদায় করে সেই রোজা কাজার সাথে ফিরিয়া দিতে হবে কিনা সেই কথা আমি বলেছিলাম, কিন্তু আমি কিতাবাদি তালাশ করেছি যে যারা ফিরিয়ার কথা বলছে তাদের সংখ্যা হচ্ছে খুব কম, আর যারা ফিরিয়া দিতে হবে না বিপক্ষে মত দিয়েছেন তাদের সংখ্যা অনেক বেশি। আমি বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব। আরেকটি বিষয় আমি গত ক্লাসে বলতে ভুলে গেছি, সেটি আমি এই ক্লাসে বলার জন্য সুযোগ নিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ইতিকাফ করতেন এবং তার ইস্তিহাজা অবস্থায়। আন আয়েশা ক্বালাত ইতিকাফাত আতাকাফাত মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারআতুন মিন আজওয়াজিহি ফাকানাত তারাদদাম ওয়া সুফরা ওয়া তাসতু তাহতাহা ওয়া হিয়া তুসাল্লি। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী মসজিদে ইতিকাফ করছিলেন, সুবহানাল্লাহ বিহামদি, মসজিদে ইতিকাফ করছে এবং তার ইস্তিহাজা হচ্ছে। কতগুলো দলিল এখানে আমাদের কাছে এসেছে, সুবহানাল্লাহ বিহামদি। আর তার ইস্তিহাজার বর্ণনা এসেছে হাদিসের ভিতরে, সেটি যে দম রক্তটা হচ্ছে হলদে, সফরাতুন ওয়া তাসতু, এবং উনি মসজিদের মেজে যেন অপবিত্র না হয়ে যায় সেই কারণে তিনি একটি পাত্র বসিয়ে দিয়েছেন, একটি কন্টেইনার যেন ওইখানে থাকে। আপনাদের খেদমতে এই হাদিসটুকু বলছি যে ইতিকাফ মেয়েদের জন্য মসজিদেই করতে হবে এবং মসজিদে ইস্তেহাজা থাকা অবস্থায় ইতিকাফ করা বৈধ। আর একটি হচ্ছে যে 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 হাইজের রক্ত নাজাস নাজাসা, কিন্তু শরীরের অন্য জায়গার রক্ত নাজাসা নয়। হাইজের রক্তের সাথে অন্য রক্তের পার্থক্য রয়েছে, অন্য রক্ত যে নাজাস এটা প্রমাণ করা যায় না। মুসলমানের রক্ত পবিত্র, সেটি যেখান থেকে বের হোক, কিন্তু হাইদ দামুল হাইদ এটি হচ্ছে নাজাস এবং এটিকে ধুইতে হবে। হাদিসের ভিতরে আসে ওয়াইয়াকফিকি গুসলাদ দাম ওয়ালা ইউদুররিকু আসারুহু, যে কাপড়ের ভিতরে যদি
হাইরে রক্ত লেগে যায় তাহলে গোসলের দাম এই রক্তটুকু ধুয়ে ফেলতে হয় পানি দিয়ে। তারপরে যদি ওই কাপড়ে দাগ লেগে থাকে ওয়ালা ইউদুর রুকি আসার ওহ, তাহলে সেই দাগে কোনো সমস্যা হবে না। এটি অন্যভাবেও এসেছে, ইদা আসা বা এহেদে কুন্নার দাম মিনাল হাইদ ফালতাক রিসু সুম্মা লান তান্দাহাল বিল মা সুম্মা লিতুসাল্লি ফি, যে তোমাদের যদি হাইজের রক্ত কাপড়ে পড়ে যায় তাহলে তাক রসু মানে এখানে স্ক্রাব করে দাও, স্ক্র্যাচ করো, নোক দিয়ে খুঁটে তুলে ফেলো প্রথম, তারপরে হচ্ছে লান তান্দাহা মানে পানি দিয়ে দাও, তারপরে আসলে এটি মানে পানি দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে ফেলতে হবে, এটি হচ্ছে এটির মর্ম। হাকিহি বি দালাই ওয়া ইগসিলিহি বিল মাই ওয়া সাদরি, এবং সেখানে বলা হচ্ছে যে পারফিউম যুক্ত পানি দিয়ে সেদর গোলাপ জল দিয়ে, মানে তখনকার দিনে যদি সেদরের পানি দিয়ে ধুয়ে রাখতো যেন দুর্গন্ধ না হয়, এটি হচ্ছে এক কথা। আর যে ডিসচার্জ যেটি আসে সেটা তোহর, সেটিকে ধুইতে হবে না, তবে ধুইলে উত্তম। আমি আমার বক্তৃতা ইনশাআল্লাহ এখানে শেষ করছি। আপনাদেরকে বলে রাখছি যে আগামী ক্লাস হবে স্পেশাল, মানে মঙ্গলবার দিন, সেটি হবে হচ্ছে দাফান কাফান জানাজা মৃত মৃত সম্পর্কিত, এবং পরে আমরা আরেকটি ক্লাস নিব এই হাইজের উপর ইনশাআল্লাহ। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন। আশা করি ভাই যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিচ্ছেন আপনারা স্মরণ রাখবেন, যারা প্রথম থেকে ছিলেন না তারা প্রশ্ন করবেন না, যারা শুধু প্রথম থেকে ছিলেন তারা প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তারা পরবর্তীতে ইমেল করতে পারবেন কিংবা প্রশ্ন করতে পারবেন। ভাই আমি কি একটা প্রশ্ন করবো ক্লিয়ার করার? আচ্ছা, সেটা হলো আমাদের কাছে একটা সেই বোন এখনো লাইনে আছেন, উনি প্রেগনেন্ট ছিলেন, প্রেগনেন্ট অবস্থায় ওনার রেগুলার হাইজের মতো হাইজ হচ্ছিল, তাই আমরা তখন বিভিন্ন কয়েকজন আলিমের সাথে মানে কয়েক সুনার আলিম তাদের সাথে এমন আসে কোথায় মেনে যে গর্ভবতী নারীর যে রক্তস্রাব যে প্রশ্নটা উনি করেছেন ফতোয়ার কারণ ইসলামে, যে যেটা আপনার ইমাম আহমেদ বিন হাম্বল বলেছেন কেননা নারী গর্ভ হাইজ বন্ধ হওয়ার জন্য জানা যায়, যেটা আপনি এখন উল্লেখ করেছেন, কিন্তু কিন্তু উনি যে কোন কোন নারীর গর্ভধারণের পরও সঠিক নিয়মে হাইজ হয়ে থাকে ধারণের পূর্বে হচ্ছিল, তাদের এই স্রাব ঋতু হিসাবে গণ্য হবে কেননা গর্ভধারণ তার মধ্যে কোনো প্রভাব ফেলে নাই, ফলে ঋতু আপন গতিতে চলমান থাকবে। এখানে দুইটা প্রকার দেখিয়েছেন, তার যদি গর্ভধারণের মতো পূর্বে যেরকম ঋতু চলছিল সেখানে যদি স্রাব থেকে সেটাকে হাইজ বলে গণ্য হবে, সেই ক্ষেত্রে সে স্বাভাবিক স্রাবের ক্ষেত্রে যে প্রভাব ফলে হাইজ বলে, আর দ্বিতীয়টা যদি কোনো অ্যাক্সিডেন্ট বশত কোনো কিছু থেকে রক্ত প্রবাহিত তাহলে এটাকে ইস্তি হাতা ধরবে, পবিত্র অবস্থায় যা করতো সব স্বাভাবিক নিয়মে সে করবে। তো এই ক্ষেত্রে আমরা তাকে সেটা বলেছিলাম, এখন একটু ক্লিয়ার করে বলবেন, আমরা জানি না আমরা সে কোথায় মানে কথাই বলেছি, এখন এটা কি হয়ে গেল? ওকে ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেখ উসাইমিন এবং শেখ ইব্রাহিম আলা শেখ এই দুইজন একমাত্র মানে স্কলার যারা বিশ্বাস করেন যে প্রেগনেন্সির সময়ে হাইজ হয়, তাদের এই বিশ্বাসের তেমন কোনো মূল্য নেই। শেখের প্রতি আমরা রাহিমাহুল্লাহ তাআলা একজন ইসলামের শেখ মাশায়েখ, তিনি একজন মানুষ, তার আন্ডারস্ট্যান্ডিং এবং মানে কোরআন হাদিসের জ্ঞান অনেক বেশি, কিন্তু তিনিও ভুল করতে পারেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা জানি যে যখনই মানুষের শরীর সংক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেটি যদি আমরা যদি মাসিক হিসাবে সেটি চিনতে না পারি তখন সেটি মাসিক হবে না, কারণ হাদিসের ভিতরে এসেছে কাদ ইউরাফু, যেটি মেয়েরা চিনবে। সুতরাং প্রেগনেন্সির সময়ে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স
যে প্রেগনেন্সি হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী অবস্থা, ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্সি পোস্ট ডেলিভারি তখন তাদের পিরিয়ড হয় না। সুতরাং এটি হচ্ছে বিল মারুফ প্রচলিত, এবং এর ভিতরে সমর্থন রয়েছে ডাক্তার, সমর্থন রয়েছে অন্যান্য স্কলারদের, এবং স্কলারদের ভিতরে বিশিষ্ট স্কলার যিনি রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বাল, তিনি বলেছেন যে প্রেগনেন্সিতে কোনো মাসিক নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে ডেলিভারির 2 অথবা 3 দিন আগে যদি ব্লিডিং হয়, তাও তিনি শর্তযুক্ত করেছেন যে সাথে ব্যথা থাকতে হবে এবং ডেলিভারির যে লক্ষণগুলো সেগুলো থাকতে, তখন ওই 2-3 দিনের ব্লিডিং হবে নিফাসের ব্লিডিং। আর এই বোনের যাদের প্রেগনেন্সি ছিল এবং থেমে থেমে ব্লিডিং হতো, এটি একটি অস্বাভাবিক অবস্থা। এই অস্বাভাবিক অবস্থা অবশ্যই ইস্তিহাজা হবে, কারণ এটি একটি অসুখ এবং নর্মালি ব্লিডিং হওয়ার কথা নয়, কিন্তু কোনো কারণে ব্লিডিং হচ্ছে। আমরা হাদিস থেকে যেই যে দলিল আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথার দৃষ্টিতে হাদিসটা বলেছেন যে ওলাইসা বিল হাইদ ওয়া ফাইন্নাহু দামুল ইরক, যে এটি হচ্ছে একটি দামুল ইরক, এটি হচ্ছে যে ভেইন থেকে রক্ত আসা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রক্তটা হাইদ নয়। এই ধরনের প্রমাণ যেহেতু মেডিকেল সায়েন্সের মাধ্যমে আমরা পাচ্ছি যে প্রেগনেন্সিতে কোনো পিরিয়ড হয় না এবং ব্লিডিংটা অস্বাভাবিক, সুতরাং এটি মেজরিটি জমহুর আর ওলামা বলছেন যে এটি ইস্তেহাজা হবে, তার মানে ওই ব্লিডিং অনুযায়ী সে নামাজ রোজা সবকিছুই করবে, এই হুকুমই থাকবে। এবং এই আন্ডারস্ট্যান্ডিংই আমি নিয়েছি কিতাব থেকে, এবং এর উপরে অধিকাংশ স্কলার একমত, শুধুমাত্র উসাইমিন এবং ইব্রাহিম আলুশাইক। এটি হচ্ছে আমার কথা। আপনাদের এই ব্যাপারে আরো কোনো প্রশ্ন কিছু জিজ্ঞাসা করা থাকে বলতে পারেন। আপনারা কি তাকে বলেছেন যে এই 5-6 দিন ধরে পিরিয়ড হিসাবে গণ্য হবে, তখন সে নামাজ রোজা করবে না, এটি কি আপনারা বলেছেন? হ্যাঁ, সে তার সিমটমটা বলছিল যে তার যখন পিরিয়ডের টাইম আসছে সেইভাবেই সে এটাকে দেখতে পাচ্ছে, ওই টাইমে তার পিরিয়ডটা হয়েছে এবং সে পেইন পাচ্ছে যেভাবে সে পিরিয়ডের সময় পাইতো সেভাবে। আর এখানে তারপর আমরা প্রথমে কিছু বলি নাই, কারণ আমরা জানি না, আবার বিভিন্ন অন্যান্য আলেমদের সাথে আলাপ করেছি, তারাও এই কথাটা বললেন পরে, ওনারা পরেও যে এই কোথায় মেনে ছিল সেখানে লেখা ছিল মহিলাদের যে রক্তস্রাব দেখা যায় তা মূলত হাইজ বলে গণ্য, যদি হাইজ গণ্য না করার কোনো কারণ না থাকে স্বাভাবিক নিয়মে, গর্ভবতী মহিলার হাইজ না হওয়ার কোনো কারণ কোরআন ও হাদিসে নাই, এটাই ইমাম মালিক ও শাফির অভিমত। এবং শাইখুল ইসলাম উনি একটা দলিল দিয়ে দিয়েছিলেন, সে আলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াও এই অভিমতটি গ্রহণ করেছেন আল ইক্তিরাত 30 পৃষ্ঠায়। এখন আমি আপনাদের খেদমতে বলছি যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেমন কোনো জিনিস যদি আমরা আগে থেকে না জানি, সেটি না জানা জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়া মা কানা মুআযযিবিনা হাত্তা নাবআসু রাসূলা, যে আমি কোনো মানে কাউকে শাস্তি দেই না যতক্ষণ না পর্যন্ত আমি তাদের ভিতরে রাসূল প্রেরণ না করি। সুতরাং কোনো জিনিস যদি জানা আমরা অক্ষম হই, জানতে পারি না, কিন্তু জানা যতটুকু সুযোগ আছে তার ভিতর থেকে কিছু জানি এবং তার উপরে যদি কাজ করে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কবুল করবেন। তবে অধিকাংশ সহি মত হচ্ছে এই যে হামিল প্রেগনেন্সির সময় তার কোনো হাইজ হবে না, এবং শুধুমাত্র ডেলিভারির কিছু আগে ছাড়া, এবং তার সেটি প্রচলিত কায়দায় সবাই সেটিকে যখন ডেলিভারি রিলেটেড পেইন বলবে, ডিসচার্জ বলবে, তখনই সেটি নিফাস হবে। আর এর পূর্বে যত ধরনের ব্লিডিং হবে সেগুলি হবে ইস্তেহাজা, নামাজ রোজা সবকিছু করতে হবে, প্রতি ওয়াক্তে উজু করতে হবে, এবং
মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, প্রশ্ন করুন। সারাক্ষণই হয় প্রিয় বা প্রিয় ছাড়াও, সেই জন্য সারাক্ষণই হয়, তো উনি খুব প্রশ্নটা হচ্ছে লিকুইয়া কি নাজাস কিনা, এবং যাদের সারাক্ষণ লিকুইয়া হয় তারা কি প্রতি নামাজে ধুতে হবে কিনা, এবং প্রতি নামাজে ওযু করতে হবে কি, এবং নামাজে থাকা অবস্থায় যদি তার লিকুইয়া হয় সে অবস্থায় সে কি করবে, এবং যে কাপড় পরে সে নামাজ পড়ছে সেই কাপড়ে যদি লেগে যায় তাহলে সেই কাপড়টা পরবর্তী নামাজে কি সেই কাপড় ব্যবহার করা যাবে কিনা, ওইটা যদি শুকিয়ে যায়। লিকোরিয়া আমি বিস্তারিত বর্ণনা করেছি, আশা করি লেকচার থেকে শুনে নেবেন, তবু আবার বলছি, লিকোরিয়া হচ্ছে শ্বেত প্রদর, এটি পবিত্র। ডিসচার্জ যেটা বের হচ্ছে সাদা এবং হলুদ অন্য কোন রঙের, সেটি কাপড়ে লাগলে সেটিকে পরিষ্কার করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটি হচ্ছে তহর, এটি পবিত্র। এবং এটি যে অপবিত্র তার কোনো হাদিস নেই। এই কাপড় ধুতে হবে না, এবং এই কাপড়ই নামাজ পড়তে পারবে, যদিও কাপড়ের রং পরিবর্তন হয়ে যাবে ধীরে ধীরে যদি দীর্ঘদিন ধরে একই কাপড়ে নামাজ পড়ে। এবং উত্তম হচ্ছে যে টাইম টু টাইম সেটিকে ধুয়ে নেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্বার্থে, তবে সেটি অপবিত্র নয়, এটি নাজিস নয়, নাজাস নয়। আফরাজাত রাহমাল মারাতি, মেয়েদের যে শ্বেত প্রদরের যে যে মানে ডিসচার্জ হচ্ছে সেটি পবিত্র। সুতরাং নামাজ রোজা সবকিছুই করতে হবে, কোনোটাই তার বাদ যাবে না, শুধু শর্ত হলো এই যে ওযু ঠিক থাকবে না, প্রতি ওয়াক্তে সে নতুন করে উযু করবে যখন ওয়াক্ত শুরু হয় তখন, এবং এই উযু দিয়ে ওই ওয়াক্তে নামাজ পড়বে, আবার পরের ওয়াক্তে আবার উযু করবে। উযু করার পর দেখা গেল যে তার ডিসচার্জ বের হয়ে আসছে আবারও, তাতে তার উযু নষ্ট হবে না। এটি দলিল হচ্ছে যে যে যাদের পেশাবের সবসময় পড়তে থাকে তাদের মতো অবস্থা হয়ে যাবে, সুতরাং তাকে প্রতি ওয়াক্তে নতুন করে উযু করতে হবে, এবং একই কাপড়ে নামাজ পড়তে পারবে যদি সে চায়, আবার কাপড় যদি পরিবর্তন করতে চায় তাও পারবে, আর এটি ধোয়ার কোনো দরকার নেই, ধুলেও পারবে কিন্তু ধোয়া ওয়াজিব নয় কারণ এটি তোহর। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি না। আর সোহিল আপনি কি লাইনে আছেন? হ্যালো, যিনি প্রশ্ন করতেছিলেন সোহিল আপা, প্রশ্ন আবার করুন, শোনা যায়, শোনা যায়নি, উনি হয়তো কেটে গেছেন ভাই। আচ্ছা, পরে অন্য অন্য কেউ প্রশ্ন করুন ইনশাআল্লাহ। Hello, assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. I have a question in English, but yeah, sure. I can't. Oh, no problem. Yeah, go ahead. Recently I'm in a situation, so because I get chemotherapy, I go to a hospital, and I can't. In that situation, since I miss like two waqt of namaz, mm-hmm. I can't say I miss, but it's in that situation I can't really pray over there. It's a very confined place.
what should I do? Can I make it up, or can I? Do I have to do it while I'm sitting there? Okay. So, salam alaikum. But you can say it in English. I mean, you can say no, it. No, I can say it in English for you. Number one is this teaching session is only for ministerial period. Okay, we are not discussing anything in a situation in a person who cannot pray in a certain places and what is the ahkam and the rules. We do not discuss this thing. Inshallah. Because my situation is correct. I understand. My dear sister, please listen carefully. This educational session is only for one particular subject. We do not encourage our listener to ask questions from here and there. It is not the etiquette of this class, unfortunately. But even though you do not know our rules from the advanced time, in short, I would say that there is no way that you cannot pray in any place in the face of the earth. This is hadith. Number two is, if there is inconvenience extremely happen, what you can do, you can join two salah. One is Dhuhr and Asr together. Either at the beginning of the Asr or at the end of the Dhuhr, or at the beginning of the Dhuhr or beginning of the Asr. Similarly, if it happens in Maghrib, so you can combine Maghrib and Isha. So depend on your situation, extreme cases, the combination you could do, and this is permissible about the hadith. But if you miss two deliberately, there is no answer. I would suggest that you can make out at home, because the perception is that every salah is required on its time, but there is some exception. Combination is one of the choice. Next question, inshallah. Porer prashno korun. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলতে চাই ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই ফাইবার যাদের হয়, মানে ফাইবার যাদের আছে তাদের রেগুলার যেভাবে পিরিয়ডটা সেভাবে হয় না, তাদের হচ্ছে একটা বোন এরকম প্রশ্ন যে তার হচ্ছে ব্রাউনটা হয় 5-6 দিন, তারপর কন্টিনিউয়াস তাদের ব্লিডিং হতে থাকে এবং এটা 20-22 ডেজে রিকভারি করে এবং যতক্ষণ ওষুধ না খায় ততদিন পর্যন্ত তার এটা বন্ধ হয় না। এই অবস্থায় সে কিভাবে নামাজ পড়বে? ওই যে 5 দিন যে ব্রাউন ডিসচার্জ হয়, তার সাথে কি এই 22 ডেজ এর ডিসচার্জের কোনো যোগ আছে নাকি মাঝখানে 2-1 দিন কিছুই হয় না, এরকম আছে? জি জি, এই মাঝখানে 2 দিন বন্ধ থেকে এবার 22 ডেজ ছিল। ওকে, বারাকাল্লাহু ফিকুম। আমরা এটা আলোচনা করেছি, যদি কারোর ব্রাউন ডিসচার্জ হয় বাদামি রঙের, কিন্তু 5 দিন হলো এবং 2-1 দিন সেটা বন্ধ থাকে, তাতে বোঝা যাচ্ছে যে মূল পিরিয়ডের সাথে এর কোনো যোগাযোগ নেই, মুনফাসিল, এটি আলাদা পৃথক। সুতরাং ওই 5 দিন নামাজ রোজা করতে হবে, এটি পিরিয়ড নয়, ওই প্রথম 5 দিন। তার পিরিয়ড যে 26 দিন ধরে একটানা হচ্ছে, সেটি যদি 13 দিন অথবা 22 দিন হয়, সেটি তখন তার পিরিয়ড হবে। কিন্তু দেখতে হবে যে তার ওই পিরিয়ড কতদিন চলে, পরে যখন শুরু হয় সেটি কতদিন পর্যন্ত চলে ম্যাক্সিমাম বলুন। তখন আর সেটা ভাই সহজ, মানে কোন নর্মাল হতে বন্ধ হয় না, তখন ওষুধ না খেলে রক্ত শূন্য হয়ে যায়, তার হাসপাতালে ভর্তি। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি একেবারেই বন্ধ না হয়, তাহলে তাকে দেখতে হবে যে ফাইব্রয়েড হওয়ার আগে তার পিরিয়ড কতদিনের হতো, ফাইব্রয়েড হওয়ার আগে তার পিরিয়ড কতদিনের হতো, সেটি যদি তার মনে থাকে তাহলে ওই দিনগুলো হবে তার পিরিয়ড, ওই পরের যে শুরু হলো ব্লিডিং তখন, আর বাকি দিনগুলো নামাজ রোজা করতে হবে, প্রত্যেক ওয়াক্তে উজু করতে হবে, ওই দিনটা বাদ যাবে, মাইনাস যেতে হবে। যদি আগে কতদিন পিরিয়ড হতো এর কোনো খবর তার কাছে নাই, মানে তার মনে নাই, লিখে রাখে নাই, তাহলে সর্বোচ্চ 7 দিন অথবা 6 দিন তার পিরিয়ড হয়েছে এটি ধরে নিয়ে বাকি দিনগুলো ইস্তেহাজা গণ্য করে নামাজ রোজা পড়বে, ওই 6 দিন অথবা 7 দিন মানে সে পিরিয়ড হিসেবে ধরবে। যদি সে না জানে, তার জানা উচিত যে যখন সে সুস্থ ছিল ফাইব্রয়েড হওয়ার আগে তখন তার পিরিয়ড কতদিনের হতো, এটা তার
জানতে পারলে সবচেয়ে সুবিধা, তাহলে হাদিসের সাথে এটি মিলে যাবে যে আগে যে পিরিয়ড যেভাবে হতো ঠিক সেই পরিমাণ সময় তার পিরিয়ড এখনো হবে, বাকি দিনগুলো হবে ইস্তেহাজার হুকুম। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম হুকার ভাইয়া, আমার একটু প্রশ্ন ছিল। এখন তো ধরেন সেলফোনে বা কম বেশি সবারই আপনার কোরআন শরীফ ডাউনলোড করা থাকে, বাংলা তর্জমা ডাউনলোড করা থাকে, এখন কেউ কি আপনার এই পিরিয়ড অবস্থায় সেলফোন থেকে বাংলা তর্জমা পড়তে পারবে কিনা বা কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? আপনি আমাদের গত লেকচারটুকু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি উত্তর সেখানে পেয়ে যাবেন। সেখানে শুধু সেলফোনের কোরআন শরীফ নয়, যে সত্যিকার অর্থে কোরআন শরীফের কি হুকুম আমরা এটা সবিস্তারে বর্ণনা করেছি। আশা করি উত্তরগুলো সবিস্তারে আছে, গত ক্লাসে আলোচনা করেছি। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। এটা হলো যে জরায়ু যদি কারো জরায়ু কেটে ফেলে দেয়, মানে ইউটেরাস ইংরেজিতে বলে ইউটেরাস আর বাংলায় বলে জরায়ু, কারো কেটে ফেলে দেয় তাহলে তার হাইজ থাকবে না, এই এই হচ্ছে কথা। আর অপারেশনের পর থেকে তাকে ব্লিডিং হলেও সেটা কি হাইজ ধরা যাবে না, সুতরাং সেটি অসুস্থতা ইস্তেহাজা, তখন নামাজ রোজা করতে হবে যদিও তার ব্লিডিং হয়। এই ওই অপারেশনের পরেও তাকে নামাজ রোজা করতে হবে, শর্ত হচ্ছে এই প্রত্যেক ওয়াক্তে উজু করতে হবে, প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে হবে। সেটাকে বলা হয়, আমি তো বলেছি যে জরায়ু কেটে ফেলে দেয় যেটি, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে লাইগেশন, আর সেটি আমি বলিনি। সালাম আলাইকুম। অন্য কোন প্রশ্ন থাকলে বলুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলুন ভাইয়া। আমার একটা বোনের পিন নেই, তো ও আইডি ইউজ করতে হয়। জি। তখন ধরেন রেগুলারলি তিন চার দিন পাঁচ দিন দুদিন হয়ে আবার বন্ধ হয়ে যায়, দুই দিনের জন্য আবার আরম্ভ হয়, আবার দু তিন দিনের জন্য বন্ধ হয়ে যায়, আবার আরম্ভ হয়, আবার কোনো সময় একদিনে বন্ধ থাকে আবার আরম্ভ হয়, এইভাবে পনেরো দিন পর্যন্ত যায়। আগে এরকম ছিল না, যখন স্পিন কেটে ফেলার পর ওরা মানে ভিতরে ওর রক্ত ইয়ে হয় আর কি, ব্লিডিং হয়, যার জন্য ওরা আইডি ইয়ে করছে প্রবলেমের জন্য। এখন বলুন, হ্যাঁ প্রশ্নটা বলুন, এই অবস্থায় কি নামাজ কিভাবে পড়তে হবে বা কিভাবে যখন ব্লিডিং হবে তখন হাইজ, যখন বন্ধ থাকবে তখন পবিত্র। তার মানে আপনার যদি বন্ধের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার দিন যদি একদিন অথবা বেশি হয় তাহলে সেটি আপনি পবিত্রতা অর্জন করেছেন, তখন আপনাকে গোসল করে নামাজ রোজা করতে হবে। এই এই যে ভালো থাকলেন সেটি ধরেন আপনি দুই দিন থাকলেন ভালো, তারপরে আবার তিন দিন ব্লিডিং হলো, তখন ওই তিন দিন আবার আপনার পিরিয়ড, তারপরে আপনি যখন আবার এই পবিত্র হলেন বন্ধ হয়ে গেল, তখন আবার যদি সেই বন্ধ হওয়াটা যদি একদিনের বেশি থাকে তাহলে সেটি আপনি পবিত্র,
যখন আপনার ব্লিডিং নাই তখন আপনাকে গোসল করে পবিত্র হয়ে নামাজ রোজা করতে হবে, এটি হচ্ছে হুকুম। এখানে অন্য কোন তরিকা আমার জানা নেই এবং সহি হবে না, কারণ এটি একটি অস্বাভাবিক অবস্থা, যেহেতু শরীরের ভিতরে একটি চিকিৎসা চলছে, অন্য কারণে ব্লিডিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং তার হুকুম হবে চেঞ্জ অনুযায়ী, সেটিকে অসুস্থতা হিসাবে ইস্তেহাজার হুকুম আনা যাবে না। এখন যদি এরকম ভাবে নিয়মিত হয় তাহলে তো এটি হয়ে গেল, আর যদি কোনো কারণে ভাই ওর যখন স্প্লিং ফেলে দেওয়ার পর থেকে সেটি বলছি যে শুনুন সেটি আপনার ব্লিডিং ছাড়া কয়দিন থাকে মাঝে, সেটি আমাকে বলুন, দুই দিন কি থাকে? দুই দিনও থাকে, একদিনও থাকে, কয়েক ঘন্টাও থাকে। যদি কয়েক ঘন্টা থাকে তাহলে এটা হবে না, তাহলে সেটা ধরতে হবে যে হাইজ অবস্থায় আছেন। যদি আপনাকে ইতমিনা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এটার প্যাটার্নটা কি, হ্যাঁ এটা কিভাবে হচ্ছে সেটাকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই মতে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। সেটি হচ্ছে যে আপনি যদি দেখেন যে এটি একদিন অথবা বেশি এরকম দুই দিন বন্ধ থাকে এবং এটা নিয়মিত হয় এরকম, তাহলে ওই দুই দিন আপনি পবিত্র, ওই দুই দিন নামাজ রোজা করতে হবে, গোসল করে নামাজ রোজা করতে হবে, এটি আপনি জেনে গেছেন। এই তারপর আবার আপনার ব্লিডিং হলো, সেটি থাকে তিন দিন, তাহলে ওই তিন দিন আপনার পিরিয়ড, তারপরে আপনি আবার বন্ধ হয়ে যায় আর ওই সে বন্ধ থাকে আবার দুই দিন, তাহলে সেখানে আবার আপনি পবিত্র হয়ে গেলেন, গোসল করে আবার নামাজ রোজা শুরু করবেন। এটি তো সহজ, এটি আমি কোনো কঠিন দেখছি না। শুধুমাত্র এখানে বাংলাদেশের কোনো মাওলানার কাছে জিজ্ঞাসা করে ফর্মুলা প্রয়োগ করবেন না, কারণ এগুলোর কোনো দলিল নেই, যে ব্লিডিং না হলেও হাইজ হবে এর কোনো দলিল নেই। যদি কোনো কারণে ব্লিডিং বন্ধ হয়ে যায়, কারণ এটি হচ্ছে বন্ধ হয়ে গেলে কোনো হাইজ নাই, এটি এটি পরিষ্কার, এটি দলিল যে কোনো কোনো ব্লিডিং নাই সুতরাং হাইজ নাই। যদি হাইজ হয় এটা হাইজ, এখানে যদি নাই তবে নাই। তো সেই জন্য আপনাকে দেখতে হবে যে এই জিনিসটা যে হচ্ছে এটা কিভাবে হচ্ছে, তো আপনাকে এটা ডায়েরি মেনটেন করে লিখে রাখতে হবে, তারপরে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে এরকম যদি হয় এটাই কি মানে স্বাভাবিক কিনা, যে এই আইইউডি থাকলে এরকমই হয় এই এই জিনিসটা। ডাক্তারও যদি বলে যে হ্যাঁ এরকমই হবে, তাহলে তো আপনি একটা দলিল পেয়ে গেলেন যে ডাক্তার তার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছে যে আপনার এই জিনিসটা এইভাবে হয়, তখন আপনি দেখবেন যে ব্লিডিং হলে আপনি নামাজ রোজা রাখতে পারবেন না, আর মানে যে হুকুমগুলো আছে সেগুলো চলবে। আর যখনই ব্লিডিং বন্ধ হয়ে যায় এবং সেটি যদি একদিনের বেশি হয় মোটামুটি, তখনই আপনি ওই ওইটা দেখবেন। আর যদি দেখেন যে না এরকম ব্লিডিং দু এক ঘন্টা পরে আবার চলে আসে, এই ব্লিডিংটা ব্রাউন কালারের না অথবা হলুদ রঙের না, এটি একদম ব্লিডিং কিন্তু দু এক ঘন্টা বন্ধ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পবিত্র হবেন না, অপেক্ষা করবেন। কারণ হাদিস হচ্ছে লা তাআজাল না, তোমরা তাড়াহুড়া করো না। তা আপনার ক্ষেত্রে কতটুকু তাড়াহুড়া করতে হবে এটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনাকে দেখে নিতে হবে, এই সমাধান আপনি না করলে কেউ করতে পারবে না। সুতরাং আপনি যদি আপনার আপনার গাইডলাইন হচ্ছে যে একদিন যদি বন্ধ থাকে সেই জিনিসটাকে আপনি আইডেন্টিফাই করতে হবে কখন এটা বন্ধ হয়, সেটাই হবে আপনার জন্য তহর, তখন গোসল এবং সবকিছু পুরা দমে চলবে। আর যখন পিরিয়ড হবে তখন ওগুলো আমার রোজা বন্ধ থাকে। পরের প্রশ্ন কিছুটা রিলেটেড আর কি, আমার প্রশ্নটা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ কি অ্যাবর্শনের মতো মাদারের সমতুল্য কিনা, বা এটা কি গুণা কিনা? এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া যাবে না, আশা করি
আপনারা এই এই ক্লাসের মূল বিষয়টুকু আপনারা জানেন যে আমাদের এই সিদ্দিকা বা হাফিজাহুল্লাহ তার তত্ত্বাবধানে কোরআন হাদিসের যে কালচার আমাদের ভিতরে চলে আসছে, এর একটা উসুল হচ্ছে যে বিষয়ে কথা হবে সেই বিষয়ে প্রশ্ন করা যাবে, অন্য কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করতে গেলে ইমেল করতে হবে, অন্য কোনো উপায়ে আলোচনা সময় নষ্ট করা যাবে না। পরের প্রশ্ন, সেটি হচ্ছে যে হ্যাঁ করতে হবে, এটি হাদিসের ভিতরে আছে। জি জি ভাই, তাহলে আমি আরেকটু কথা বলবো। জি বলুন। তাহলে এখানে আমাদের এখানে একটা সিস্টার এরকম হয়েছিল, তার যখন বাচ্চা ডাক্তার অবশ্যই করে বের করলো, বললো যে তার একটা অর্গ্যান হয়নি লাং, তো তখন প্রায় 5 মাস হয়ে গেছে, তারা তো বাচ্চাটাকে আনলো না, কিছু করলো না, তাহলে এই সম্পর্কে মানে কতদিন কি আছে একটু বলবেন আমাকে? এটা এখন আলোচনা করা যাবে না, দাফন কাফন আগামী ক্লাসে আলোচনা হবে। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। তাহলে ভাই আপনি তাহলে গত আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা লেকচারে পেয়ে যাবো না ভাই? ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইরান ভাই। ওয়ালাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যদি নামাজের মধ্যে যে লিকুইডের ডিসচার্জ টের পাওয়া যায় আর পরে নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করা যাবে নাকি আবার নতুন করে উযু করতে হবে? না না না, কোরআন তেলাওয়াত করতে গেলে উযু করতে হবে সেটা তো আমরা কখনো বর্ণনা করি না এই ক্লাসে। আপনি নতুন করে কোনো সমস্যা আমাদের এখানে আনবেন না। আপনাদের উচিত যে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা। বাংলাদেশের ধারণা নিয়ে আমরা এখানে কোনো কথা বলি না, এখানে কথা বলা হয় কোরআন হাদিসের আলোকে। সেখানে আলোচনা হচ্ছে যে কোরআন যে কোনো মানুষ স্পর্শ করতে পারবে এবং পড়তে পারবে, এর জন্য কোনো উযু করতে হয় না। যাই হোক, সেগুলো আমরা এই প্রশ্নে এখানে আলোচনা করছি না। আর সেটি হচ্ছে যে প্রতি ওয়াক্তে উযু করতে হবে, এটি হচ্ছে হুকুম, এটি অনেকবার বর্ণনা করেছি। তারপরে ডিসচার্জ তার যদি চলতেও থাকে তাতে তার উযু ভাঙবে না, নামাজ নষ্ট হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? পরের প্রশ্ন। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। হ্যালো। হ্যালো, আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি আপনার আলোচনা থেকে শুনছি আমি বুঝতে পারছি যে, তারপর আমার একটা কোয়েশ্চেন আছে যে পিরিয়ডের ব্যাপারে, যেটা রিসেন্টলি আমি ফিল করছি। পিরিয়ডটা অ্যাকচুয়ালি রেগুলার ছিল, আমি দেখছি আর কি 2-3 মাস ধরে আমার পিরিয়ডটা, প্রথম দিন আমি দেখতে পাই, সেকেন্ড দিন আমার কিছুই ফিল করি না কি, থার্ড দিন থেকে স্টার্ট হয়, তো আমি সেকেন্ড দিনটা কিভাবে কাউন্ট করব? না, আপনার যদি দেখতে হবে ডিসচার্জ, আপনার যে প্যাড পড়েন সেখানে যদি মানে কোনো ডিসচার্জ থাকে, এটা এটা যদি কন্টিনিউয়াসলি আসতে থাকে তাহলে এটা পিরিয়ড। না, আমি বলছি কি, আমার যেমন এটা রেগুলার বেসিসে আমার টাইমলি হচ্ছে, মনে করেন আমার 2 তারিখই হওয়ার কথা ওদিনই হচ্ছে, কিন্তু আমি একটা স্পট দেখতে পাই, ওদিন সারাদিন আর কোনো কিছুই দেখি না এবং মুসলে কোনো কিছু দেখা যায় না, যদি কোন স্পটিং লাইট অল্প একটু ব্লিডিং হলো, এটা স্পট আকারে আন্ডারওয়্যার অথবা কাপড়ের লেগে থাকলো, প্যাডে লেগে থাকলো, কিন্তু এটা কন্টিনিউয়াসলি হচ্ছে না। হ্যাঁ, কোন কারণে যদি তুলা দিয়ে জায়গাটা পরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে সেটা ভিজে যাচ্ছে না, কোনো ডিসচার্জ নেই, কিন্তু মাঝে মধ্যে একটু স্পটিং হয় 2-1 ঘন্টা পর অথবা 6-7 ঘন্টা পর, সেটি পিরিয়ড নয়। তখন প্রতি ওয়াক্তে উজু করতে হবে এবং নামাজ পড়তে হবে, প্রতি ওয়াক্তে উজু করতে হবে। কারণ লক্ষ্য রাখতে হবে যে এই সকল ক্ষেত্রে যখনই কোনো অ্যাবনর্মালিটি হবে এটি হাইজ ছাড়া, তখনই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে উজু করছেন কখন। উজু আপনি ওয়াক্তের শুরুতে করতে হবে, উজু যদি আগে করেন, যেমন সকাল 10টার সময় উজু করে জোহরের নামাজ পড়তে পারবেন না, কারণ হাদিস হচ্ছে যা আল ওয়াক্ত
আমরা যে ফাতিমা বিনতে হুবাইশ এর রাদিয়াল্লাহু আনহা তার যে বিখ্যাত হাদিস, এই হাদিসের ভিতরে বুখারি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তাআলা তার যে দলিল দিয়েছেন সেটা হচ্ছে সুম্মা তাওয়াদ্দি লিকুল্লি সালাহ হাত্তা ইয়াজিআ যালিকাল ওয়াক্ত, মানে প্রত্যেকটি ওয়াক্তের শুরুতে উযু করতে হবে অথবা ওয়াক্তের ভিতরে উযু করতে হবে। যেমন 12:40 জোহরের নামাজ শুরু হয়, তাহলে 12:40 পরে উযু করে জোহর পড়তে হবে, তারপরে এই উযু দিয়ে আসর পড়তে পারবেন না, আসরে আবার উযু করতে হবে, কারণ আপনার জন্য ওই সালসিলাল বাউল যে ইউরিনারি ইনকন্টিনেন্স এর হুকুম, আশা করি বুঝতে পেরেছেন। না এটা যদি আমার এগুলার তো আমি এক সপ্তাহ বা 7 পার করে 8 দিন আমি নামাজ পড়লে, এখন আমি ওই আগে 2 তো বাদ দিলাম, এখন যদি আমার 7 চলে তাহলে আমি কি নামাজ পড়তে পারবো তো না, নাকি আমার এটা কিভাবে করবো? আপনি 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 সিনিয়র আপাদের কাছে এই প্রশ্নটা জিজ্ঞাসা করুন, এটি অত্যন্ত প্রাথমিক একটি জ্ঞান যে ব্লিডিং বন্ধ হলে তাকে গোসল করে পবিত্র হয়ে নামাজ রোজা পড়তে হবে। না আমি না আমি এটা বলছি না, যেমন এটা আগে 3 আর 7 ওইভাবে হিসাব করেই তো পড়বো না, মানে ওইটা জিজ্ঞাসা করছিলাম আর কি। হিসাব করে কি পড়বেন, কি পড়তে চাচ্ছেন? না যখন মানে তাহলে তো আমার ওই না আমি ওই 3 আর কাউন্ট করবো না, ওই 3 মধ্যে যেটা হয় না ওইটা নামাজটা পড়বো, ওইটাই জিজ্ঞাসা করছিলাম। না 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 3 ভিতরে নামাজ আপনি কিভাবে কাজে আপনি শুনুন না না আমি আজকে যেটা বললাম ফার্স্টে যেটা বললেন আর কি, ওইটা আমি বলছি যে স্পট হলে আমি নামাজ পড়তে পারবো, ওইটা বললেন না আপনি যে মানে স্পটিং দেখা দিলে আমি ওইটা নামাজটা। শুনুন শুনুন শুনুন, এখানে আপনাকে প্রথম যেটা বুঝতে হবে সেটি হচ্ছে আপনার হাইট কোনটি আর স্পটিং কোনটি। আপনি আপনার বর্ণনা অনুযায়ী যে লাইট স্পটিং যদি মানে মূল পিরিয়ডের আগে 2-1 হয় তাহলে তো সেখানে প্রত্যেক ওয়াক্তে উজু করতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে আপনি এটাই জানতে চাচ্ছিলাম আমি। তাহলে আবার কি জানতে চান যে 3 নামাজ? আমি তো নিজেই কনফিউজ, পরের প্রশ্ন। না আমার এটাই ছিল, আমার বোঝার ভুল হয়েছে, এটাই জানতে চাচ্ছিলাম যে আমি এই টাইমটাতে পড়বো কিনা। সালামু আলাইকুম, ওকে পরের প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, যদি প্রশ্ন কারো না থাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমি কি একটা প্রশ্ন করুন? হ্যাঁ প্রশ্ন না ভাই, আমি যেটা বলতেছিলাম যে আগামী সপ্তাহে মঙ্গলবার আমাদের যে স্পেশাল কামত জানাজের একটু ক্লাসটা হবে, যেহেতু আমাদের হাইডের 2 ক্লাস হয়ে গেছে, শ্রোতাদের সুবিধার্থে এবং সবাই এখন লাইনে আছে, আমি আপনাকে জাস্ট মাশওয়ারা করছিলাম, তাহলে আমরা কি মঙ্গলবার আপনি যদি ওই যে রোজা ওই যে যারা ব্যাপারটা সেই ক্লাসটা নেন, তাহলে আমাদের ব্রেক হলো না আর কি। আর বুধবার দিন আপনি যখন থাকবেন না, তো আমরা রিভিউ একটা ক্লাস করলাম আমরা হাইডের উপর, তাহলে আমাদের পরপর ক্লাসগুলো রেকর্ডিং বন্ধা শুনে উপকৃত হবে, তাহলে মাঝখানে ব্রেক হয়ে গেলে হাইজের উপরে আরেকটি আলোচনা করব, এবং সেই সাথে যে রোজা এবং ফিদিয়ার এগুলো এবং যেগুলো বাদ পড়েছে আর অতিরিক্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে পরের বুধবার তাহলে সেই এই দাফন কাফনের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করুন। আচ্ছা ভাই, তারপর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় ওই যে আদাবুদ্ 125 পাতায় সেটাও যদি সেই ক্লাসে একটু অ্যাড করে আমরা বলি, সেটা উপকৃত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা হবে বিজনিল্লাহি তাআলা আগামী ক্লাস। তাহলে এই হাইদ এবং তার তাহারার উপরে আলোচনা হবে আমরা তার পরের বুধবার বিজনিল্লাহি তাআলা, মানে দাফন কাফনের উপরে আলোচনা করব। প্রশ্ন করুন যদি কেউ থাকেন ভাইয়া। ওই যে এই প্রশ্ন, আসসালামু আলাইকুম।
কোন নামাজ যদি কোন কারণে সেটা কতদিন আগে ধরেন তিন চার মাস আগে এরকম না 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 তিন চার মাস আগে কোন নামাজ এইভাবে কাজ আদায় করা যায় না সেটি আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না জানার জন্য হ্যাঁ কিন্তু ভবিষ্যতে এই জন্যই হাইজ এবং তার তাহারা এবং নামাজের হুকুম প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি কারণ এটি নামাজের সাথে সম্পর্কিত সুতরাং এটাতে মানে এক মাস আগে হলেও তো করতে পারবেন এখন তাই না ভাইয়া না যদি সে কাজা আদায় করার নিয়ম হচ্ছে যে যখনই তার মনে পড়বে তার মানে কারো যদি পিরিয়ড অবস্থায় থাকে ধরেন এখন তার পিরিয়ড চলছে কিন্তু কোনো কারণে আগের নামাজগুলো সে পড়েনি ভুলবশত এখন এই পিরিয়ড থেকে পবিত্র হয়ে গেলে সে এটা হয়তো পড়তে পারে ম্যাক্সিমাম কারণ এখনো সময় আছে আর যার পিরিয়ড শেষ হয়ে গেছে পবিত্র হয়ে গেছে স্বাভাবিক নামাজ পড়েছে সেটি তো অতিক্রম হয়ে গেছে আল্লাহ সুবহানাহু তাআলা সেগুলি ক্ষমা করবেন বিজনি নাই তারা ইনশাআল্লাহ জি জ্ঞানের অভাবে অনেক সময় ভুল হয়ে গেছে না ভাইয়া জি ইনশাআল্লাহ জি জাযাকাল্লাহ খায়রান ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করুন কোন অল্প বয়স্ক মেয়েদের যদি 12-13 বছর এরকম তো বয়স এদের যদি সব মানে সব সময় পিরিয়ডের টাইমটা ঠিক থাকে না কোন সময় কোন মাসে মেনস্ট্রুয়াল সাইকেলটাও ঠিক থাকে না তো কোন দিন হচ্ছে কোন মাসে হচ্ছে এক মাস পরে হয় কোন মাসে দুই মাস পরে হয় পিরিয়ডটা আর কোন সময় 7 দিন হয় কোন মাসে 10 দিন হয় তবে এটার মধ্যে কন্টিনিউশন থাকে কোনো গ্যাপ থাকে না আর কালার চেঞ্জ এরকম বোঝা যায় না আর হচ্ছে এরকম হওয়ার মধ্যে কোন এক মাসে যদি এরকম হয় যে এক মাস নাগাদ হয় এবং কালার ডিফারেন্সও বুঝে না আবার হচ্ছে কোনো গ্যাপও থাকে না তখন ওই এক মাসের হুকুমটা কি একটু দয়া করে আবার বুঝিয়ে বলবেন ওকে ইনশাআল্লাহ তাআলা এটি অত্যন্ত স্বাভাবিক এটি অস্বাভাবিক নয় যে যখন 12-13 বছর থেকে যখন প্রথম মুত্তাদা এটিকে বলা হয় মুত্তাদা যাদের শুরু হলো তাদের অনিয়মিত হবে এটাই স্বাভাবিক তো এখানে লিখে রাখতে হবে প্রথমে হুকুম হচ্ছে যে কতদিনের পিরিয়ড হলো এই যেটি স্বাভাবিকভাবে হচ্ছে সেটি সাবআতুন ওয়া সিত্তুন মানে 6 দিন অথবা 7 দিন অথবা এরকম যেটি নরমাল বলে মনে হয় নিজের কাছে এবং ডাক্তাররা বলছে এটা নরমাল এই সাইকেলটুকু কয়দিনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এটা লিখে রাখতে হবে এই তারপর অনেক বিরতি দিয়ে আবার একটি পিরিয়ড হলো এবং সেই পিরিয়ডটা এমন পিকুলিয়ার হলো যে এটি আর বন্ধ হচ্ছে না কন্টিনিউয়াসলি চলছে সেই ক্ষেত্রে অবশ্যই আগের যে পিরিয়ড সেই পিরিয়ডের টুকুই হবে তার হাইজ এবং বাকিটুকু হবে ইস্তেহাদা মানে বাকিটুকু তখন সে নামাজ রোজা রাখতে হবে এবং প্রত্যেক ওয়াক্তে উযু করতে হবে একই হুকুম এই এবং তাকে গোসল করতে হবে এখানে যেহেতু এটা পিরিয়ড সুতরাং এটাকে তাকে গোসল করতে হবে এখানে উযু করতে হবে গোসলও করতে হবে সেই ক্ষেত্রে গোসল করা যেহেতু কঠিন দিনের বেলা 5 বার সেই ক্ষেত্রে সে ইচ্ছা করলে জোহর আসর একত্রে করতে পারে একটি গোসলে একটা নামাজ পড়ে ফেললো তারপরে মাগরিব এশা একটা গোসল করে নামাজ পড়ে ফেললো এই এরকমই হচ্ছে মানে হাদিসে হুকুম আর ফজরটা আলাদা ভাবে পড়বে এই কিন্তু আরেকটা কোশ্চেন ওই এক মাসের যে সে মিস্ট্রেল প্রিয়টা সে গণনা করবে কিভাবে কারণ তার তো এখনো শুরু থেকে গণনা করবে মানে না ওইটা না আমি বললাম যে কোন মাসে তো 8 দিন হয় আবার কোন মাসে 10 দিন হয় কোন মাসে না যে যদি আপনার বর্ণনা খুব কনফিউজিং কারণ আপনি একবার বলছেন ব্লিডিং হয় এক মাস ধরে আবার বলছে 8 দিন আল্লাহ নোজ বেস্ট এই ধরনের শুধু একবারই এরকম এক মাস ছিল যদি একবারে যদি এক মাস থাকে সেই জন্যই আমি বলছি যে তার প্রথম শর্ত হলো তাকে এর আগের মাসের ব্লিডিংটা কত দিনের হয়েছে সেটা জানা থাকতে হবে যদি সেটা আগের মাসেরটা আমাদের জানতে হবে কারণ এটা হলো তার দিন তার ধর্ম এখানে জেনে রাখতে হবে মনের আনন্দে জীবন যাপন করলে হবে না লিখে রাখতে হবে যে কত দিনের হয়েছে সেই দিনটুকু
এসে যেহেতু অস্বাভাবিক ভাবে হচ্ছে, সুতরাং ওই দিনটুকু শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন দেখা গেল যে ফেব্রুয়ারি মাসে এক তারিখ থেকে শুরু হয়েছে, এখন আট দিনের পরে আর বন্ধ হচ্ছে না, ফেব্রুয়ারি নয় দশ চলছে আঠারো উনিশ, যেহেতু লক্ষণ হচ্ছে যে বুঝতে পারছে না কন্টিনিউসলি চলছে, তখন তাকে ফিরে যেতে হবে যে পূর্ববর্তী পিরিয়ডটা কত ছিল, সেই দিনটুকু শুধু মাইনাস হবে, মানে আট দিন শুরু থেকে আট দিন মাইনাস গিয়ে বাকি দিনগুলোতে উজু করতে হবে, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। এই এখন যদি আগের মাসে কি ছিল সেটি যদি জানা না থাকে, সেই ক্ষেত্রে সে সাত দিন ধরবে, কোন কোন স্কলার বলেছে ছয় দিন ধরবে, সাত দিন ধরাই উত্তম, কারণ সেটি হচ্ছে হামনা বিনতে জাহাসের হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মেয়েটি জানতো না তে শুরু কখন আর শেষ কখন, সে সাত দিন ধরবে ইলমিল্লাহ, এটি হচ্ছে হুকুম। কখনো কোনো কারণে যদি পূর্বের কিছু জানতে অপারগ হয় কেউ, তাহলে তার জন্য হলো সাত দিন, সে সাত দিনকে হাইজ ধরবে, সেই দিনটা হবে শুরু থেকে, এটা মাঝখানে তো সাত দিন হবে না, যে কোনো দিন গণনা করতে হয় এক থেকে গণনা শুরু হয়, তাহলে যেদিন শুরু হলো সেদিন থেকে সাত দিন ধরে বাকি দিনগুলোতে ইস্তেহাজার হুকুম হবে, গোসল করবে, উজু করবে এবং নামাজ পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করুন। তারপর পাঁচ দিন চললো, অর্থাৎ মানে চার দিন তার পিরিয়ড ধরবে, তিন দিন ভালো হয়ে ভালো সে নামাজ পড়বে, পাঁচ দিন আবার তার দেখা ইয়ে হলো সে বারো দিন, এইটা মানে টোটাল বারো দিন হলো। এখানে যে তিন দিন যেটা আপনি বলেছিলেন সর্বোচ্চ একদিন অথবা তার চেয়ে বেশি নামাজ তহুর অবস্থা, এই তহুরটা যে তিনটা পদ্ধতি সেটা কি সে একটু দেখতে হবে ভালো করে, রাইট? কাসাসুল বাইদা যেটা সাদা ডিসচার্জ শুষ্কতা যেটা, আর মানে সে যখন যখন মারা যখন সে বলবে যে আমার হাইজ বন্ধ হয়েছে, তখন তার আলামত থাকতে হবে, এর এক দুটো আলামতের একটি থাকতে হবে, একটি হচ্ছে যে হোয়াইট ডিসচার্জ, সাদা রঙের ডিসচার্জ, ডিসচার্জ হবে কিন্তু রংটা হবে সাদাতে, এটি যদি হয় তাহলে বোঝা যাবে যে তার বন্ধ হয়ে গেছে। আরেকটি হচ্ছে যে শুকনা যদি থাকে, কোনো ডিসচার্জ নেই, এবং সেটি সে কিছুক্ষণ অপেক্ষা করবে, তাড়াহুড়া করবে না, তিনটি শর্ত যখন মানে বনে যাবে আর রক্ত বন্ধ হবে ইনকাতা, তখন সেই দিন থেকে সেই ওয়াক্ত থেকে সে নামাজ শুরু করবে, গোসল করে পবিত্র হয়ে নামাজ শুরু করে দিবে, রোজা রাখতে শুরু করবে। এই রোজা রাখা, রোজার মাসায়েল হচ্ছে এই যে আমরা জানি যে রোজা রাখতে গেলে তাকে সেই সুবহ সাদেকের আগে পবিত্র হতে হবে, কিন্তু যদি কেউ ফজরের আজানের পরে মানে পবিত্র হয় তাহলে সে রোজা রাখতে পারবে না, কারণ সময়টা অতিক্রম হয়ে গেছে এই কারণে, সুতরাং সেই দিনের রোজা তাকে পরে আদায় করতে হবে। এই কিন্তু যদি সে ওই রকম সময় পায় তখন আদায় করতে হবে। এখানে প্রশ্ন হল যে বন্ধ হয়ে গেছে কিভাবে, সেটির জন্য হয় হোয়াইট ডিসচার্জ আসফাতুল বাইদা অথবা জিফা ফুত্তাম পরিপূর্ণ শুষ্কতা, আর এনকাতা দাম মানে রক্ত বন্ধ হয়ে যাওয়া, এই তিনটি যে কোনো একটি থাকলে বন্ধ হয়ে গেছে বলে নিশ্চিত হতে হবে। নিশ্চিত হওয়ার পরে যদি কখনো আবার ডিসচার্জ দেখা দেয়, সেই পরের নির্ধারণের অধিকাংশ স্কলার মানে এটির কোনো হাদিস নেই, কিন্তু স্কলারদের মত হচ্ছে একদিন, পরে বলতে চব্বিশ ঘন্টা বোঝানো হচ্ছে এখানে, মানে
দুই তিন ঘন্টা পরে যদি আবার ডিসচার্জ হয় তাহলে তার এটি এই মানে ধরতে হবে। আর যদি দেখা যায় যে না এরকম একটি গ্যাপ রয়েছে এবং গ্যাপে সর্বনিম্ন একদিন অতিক্রম করেছে গ্রসলি একদিন মানে ২৪ ঘন্টা, তাহলে এটি বন্ধ হয়ে গেছে বলেই আলামতে প্রমাণিত, সুতরাং সে সেখানে নামাজ ওযু শুরু করবে। কিন্তু সেই আলহামদুলিল্লাহ যেটা সাদা বললেন শুষ্কতা আর আপনার আর যদি ওই ওই কয়েক ঘন্টার মধ্যে এটা কমপ্লিট শিওর হওয়ার পরে যদি তার সাফাতুল কাদার মানে ওল যেটা মেয়েদের বর্ণ হয় লাল না তাহলে এটা কেয়ার করবে না যেটা আপনি হাদিস যেটা বললেন আগে। হ্যাঁ এটা এটা এটার জন্য এটার জন্য মানে দেখবে যে কতক্ষণ সময় যাচ্ছে, যেমন শুষ্ক হলো কমপ্লিট ড্রাই হলো ডিসচার্জ নেই গোসল করলো পবিত্র হলো তারপরে সে নামাজ পড়লো অন্যান্য কাজ করলো কোনো ডিসচার্জ নেই এরকম একটা কনসিডারেবল পিরিয়ড অফ টাইম যখন সে কমায়নি না যে নিজের অন্তরকে স্থির করলো যে হ্যাঁ আমার আর কোনো ডিসচার্জ নেই তারপরে কোনো বাদামি অথবা মানে এই যদি কিছু দেখা যায় তাহলে সেটাকে ধরা যাবে না, কিন্তু এই কতক্ষণ পর এই কতক্ষণ পর এটি অধিকাংশ স্কলার বলেছেন একদিন মানে 24 আওয়ার্স। এখন হাদিসের ভিতরে এটি উল্লেখ নেই, এটাকে বলা হয়েছে বাদ আ তাহের যে যদি পবিত্র হয়ে যাওয়ার পরে জিনিসটা হয়, এখানে মানে ইস্তেহাত করতে হবে মানে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটি এরকমই হয় কিনা, যদি দেখা যায় যে না মানে দু এক ঘন্টা পরপর আসে তাহলে তাকে সে সেইভাবে সিদ্ধান্ত সে নিবে না, কোনো কারণে প্রথমবার নিলেও পরে তাকে নিজে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আর যদি দেখে যে এটি নিয়মিত এভাবেই হয় তখন এটি ধরা যাবে না। আমার একটা প্রশ্ন ছিল ওই টিনেজার মেয়েদের নিয়ে, যদি কোন মেয়ের আপনার ফার্স্ট মেনস্ট্রুয়েশন লাইফে এমন হয় যে এক মাসের উপরে থাকলো ফার্স্ট মেনস্ট্রুয়েশনটাই এক মাস দশ দিন থাকলো তারপর আবার বন্ধ থাকলো নয় মাস পরে যখন আবার হলো তখন আবার এক মাস হলো এরপরে হয়তো ছয় মাস পরে আবার হলো দেখা গেল যে আস্তে আস্তে কমে আসছে হয়তো ২০ দিন থাকলো, তো এই ক্ষেত্রে কি এটা যে প্রথম যে ফার্স্ট মেনস্ট্রুয়েশন তার হলো তখন এক মাস দশ দিন থাকলো এবং কন্টিনিউয়াস ব্লিডিং এবং মেনস্ট্রুয়াল ব্লাড এর মতো আর কি ব্লিডিং। তো আলহামদুলিল্লাহ এটি যদি প্রথম যদি কারোর একেবারে প্রথম হয় এটিকে ক্যাটাগরি হচ্ছে মুবতাদা যার শুরু হয়েছে সেই ক্ষেত্রে তাকে যেহেতু প্রথমে সে স্বাভাবিক ভাবে যার প্রথম মাসিক শুরু হয়েছে তাকে অপেক্ষা করতে হবে যে এই যে হামনা বিনতে জাহাস এর হাদিস অনুযায়ী যদি সে হাদিসের জ্ঞান থাকে যে সাত দিন সর্বোচ্চ এটা তাকে লক্ষ্য রাখতে হবে যে সাত দিনের পরে রক্তের রঙের কোনো পরিবর্তন হয় কিনা, যদি এরকম কোনো পরিবর্তন দেখা না যায় এবং দেখা যাচ্ছে যে আর দশ দিন পরেও তাই আছে যেটি প্রথমে ছিল সেরকমই কোনো পরিবর্তন নাই তাহলে তাকে এই এটিকে আইস ধরতে হবে কন্টিনিউয়াসলি সর্বোচ্চ ১৫ দিন, এক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের কথাই ফলারা বলেছেন সর্বোচ্চ ১৫ দিন পরে তারপরে সে নামাজ রোজা শুরু করবে। এই এই সর্বোচ্চ ১৫ দিন বলার কোন দলিল নাই হাদিসের ভিতরে, তবে তাদের হিকমা হচ্ছে যে একটি মাসকে ৩০ দিন ধরলে তখন এটির অর্ধেক হবে হচ্ছে ১৫ দিন, সেজন্য তারা সর্বোচ্চ ১৫ দিন ধরে সর্বোচ্চ ১৫র পরে যে ব্লিডিংটা হচ্ছে সেটিকে ইস্তেহাজা হুকুম হিসাবে আসবে প্রতি ওয়াক্তে করবে প্রতি ওয়াক্তে গোসল করবে এবং নামাজ পড়বে এই ১৫ দিন ধরে মানে অতিরিক্তটা হবে।
তারপরে যখন দুই তিন মাস বন্ধ থাকলো তখন পবিত্র থাকলো, তারপরে যখন আবার এরকম শুরু হবে তখন যদি এটি 15 দিন অতিক্রম করে তাহলে ওই সর্বোচ্চ 15 দিন সে মাস করবে এবং তারপরে এই এই এখানে বাকি দিনগুলো ইস্তেহাজা ধরবে। এখানে ইমামদের ভিতরে মতের পার্থক্য রয়েছে। একজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন সর্বোচ্চ 10 দিন। ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তারা বলেছেন 15 দিন। এখন যদি কেউ 10 দিনও ধরে পিরিয়ড এবং বাকি দিনগুলোকে ইস্তেহাজা ধরে তাতেও তার কোনো ভুল হবে না, যেহেতু সে শুরুতে এই ঘটনাটা ঘটছে। এই কারণে এটা একটা অস্বাভাবিক অবস্থা। যে কোনো ইমাম একটা মত গ্রহণ করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তার এটাকে সহজ করে দিবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। ওয়ালাইকুম একটা রেখার মতো আসার পর আবার একদিন দুই দিন শুষ্ক থাকে, তাহলে কি সেই একদিন দুই দিন নামাজ পড়বো যে তখন কি গোসল করে নিয়ে পড়বো না এটা স্বাভাবিক ভাবেই ধরে পড়বো? না, গোসল করে নিয়ে পড়তে হবে, গোসল করতে হবে। কারণ হচ্ছে এই যে যদিও আপনার হাইজ হয়নি কিন্তু যেই রক্তটুকু বের হয়েছে সেটি রং ভিন্ন, রং আলওয়ানুন লাউনুন, যে যে রং যেটা এটি যেহেতু ভিন্ন সেই জন্য গোসল করতে হবে। গোসল করে প্রতি ওয়াক্তে গোসল করে পবিত্র হয়ে তারপরে নামাজ পড়তে হবে। এটি যদি প্রত্যেক ওয়াক্তে গোসল করা অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি গোসল করে দুইটি নামাজকে একত্র করতে পারেন, যেমন জোহর আসরকে একটি গোসলে করতে পারেন, ইশা মাগরিব একটি গোসলে করতে পারেন। আর যেহেতু আপনার এই প্রথম কয়েকদিনের যে ব্লিডিংটা আছে স্পটিং এটির সাথে একটি গ্যাপ আছে দু এক দিনের এবং সেখানে কোনো ধরনের কোনো ডিসচার্জ হয় না, তার মানে সেটি হাইজ নয় এবং সেখানে এই গোসল করতে হবে এবং উজু করতে হবে নামাজ পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছি। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। কারো যদি পিরিয়ডের পরে আপনার এক দুদিনের কোনো গ্যাপও না থাকে এবং সম্পূর্ণভাবে যদি শুষ্ক না হয় কিন্তু কোনো ডিসচার্জ হয় না, টিস্যুতে বা কটনে হালকা বাদামি কালারের স্পটিং দেখা যায়, তাহলে সেটা কি হবে? না, তার মানে তো তার পিরিয়ড চলছে। সেটি তো আপনি যদি এটার দুটো অবস্থা, সেটি হচ্ছে আপনার এই ডিসচার্জ কি তার সারা সারা মাস ধরেই থাকে, মানে এই যে যে কন্ডিশন সাধারণত পিরিয়ডে মানে ব্লিডিং শেষ হওয়ার পরে দুই তিন দিন এমন অবস্থা হয়, যেই তিন দিন কিংবা দুই দিন এটা হয় এবং এটার সাথে কোনো গ্যাপ থাকে না, তার মানে এটি মুত্তাসিল, এটি অ্যাটাচড, এটি পিরিয়ড, যদিও এটি রং পরিবর্তন হয়ে যায়, অসুবিধা নেই। আমরা এই একটা কন্ডিশন আলোচনা করেছি যে আরো একটা কন্ডিশন। বলুন 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 জি। আরেকটা কন্ডিশন হচ্ছে সে রিসেন্টলি কন্ট্রাসেপটিভ শুরু করছে, ওরাল পিল খাওয়া শুরু করছে, তো প্রথম মাসে পিল খাওয়ার জন্য তার ব্লিডিংটা কন্টিনিউয়াস হয়নি, স্পটিং প্লাস ব্লিডিং এর মিক্সচার হয়ে 3 সপ্তাহ ধরে হচ্ছে, কিন্তু এর মাঝখানে কোনোদিনই একদিনের জন্য গ্যাপ ছিল না এবং শুষ্কও না,
আবার ডিসচার্জ হচ্ছে না এখন শেষের দিকে। শুনুন, আপনার এই বর্ণনা ইনঅথেন্টিক। আপনাকে হয় বলতে হবে ডিসচার্জ হচ্ছে অথবা হয়নি। আপনি বলছেন শুষ্ক না ডিসচার্জ না, এটা এই অবস্থা পৃথিবীর কোথাও হয় না। আমি একজন ডাক্তার হিসেবে বলছি এটা অবশ্যই না। এখন শুনুন, আপনি এটা এটা একটি জ্ঞানের সভা, এখানে প্রশ্ন করতে হবে, ভেবে চিনতে কথা বলতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দুটো জিনিস, আমরা এটা বর্ণনা করেছি আলোচনায়। একটি হচ্ছে যদি কারোর কোনো আইইউডি পিল অথবা অন্য কোনো কারণে তার পিরিয়ড বেড়ে যায়, তাহলে এটা পিরিয়ড। সেটি যদি আগে ছয় দিন ছিল, এখন এটি আট দিন হয়েছে, এটি পিরিয়ড। কারণ হচ্ছে যে একুশ দিন হয়, হ্যাঁ, শুধুমাত্র যদি এটা অস্বাভাবিক ভাবে হয়, যেমন কারোর এই ব্লিডিংটি কন্টিনিউয়াসলি হচ্ছে আর বন্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে লক্ষ্য করতে হবে যে পূর্বের মাসে তা কতদিন ছিল। এই কথা গত ক্লাস থেকে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। পূর্বের মাসে আপনি লিখতে হবে এগুলো, এগুলো বারবার তো বলার জন্য আলোচনা করলে সারা রাত লেগে যাবে, শেষ হবে না। পূর্বের মাসে যেই দিনটা ছিল সেই দিনটা এই মাসে হিসাব করে মাইনাস করে দিতে হবে, যেহেতু আপনি বলছেন যে একুশ দিন পর্যন্ত ব্লিডিং হচ্ছে এই কারণে, এবং এটি একটি অস্বাভাবিক অবস্থা, সেই ক্ষেত্রে পূর্বের মাসে কি ছিল। এইভাবে সে তিন মাস পর্যন্ত এই পূর্বের মাসে যা ছিল সেইভাবে দেখবে। এটি এক ধরনের স্কলার আহমেদ, মাযহাব আল আহমেদের ভিতরে তারা বলেছে যে এইভাবে সে তিন মাস পর্যন্ত এটি পর্যবেক্ষণ করতে পারে। ফালতান্তাজর, এখন তিন মাসে সালাসার আসর, সে তিন মাস পর্যন্ত এটি পর্যবেক্ষণ করার পর দেখলো যে না, এই এই দশ পনেরো দিন তার পিরিয়ড থাকে, তাহলে এই পনেরো দিনই তার পিরিয়ড হবে, সর্বোচ্চ পনেরো দিন হিসাবেই পিরিয়ড ধরতে হবে, তা বাকিগুলো ইস্তেহাজা হবে। আর হচ্ছে যে যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে, আপনি প্রথমে যেটা বলেছেন ডিসচার্জ হচ্ছে, এখানে দেখতে হবে লাউনুন রং পরিবর্তন হচ্ছে, এটাই প্রথম হচ্ছে দেখতে হবে। এটা এটি মানে শরীরে থেকে বের করে ফ্লাশ করে দিলে তো কোনো নামাজ রোজা করা যাবে না, এটা তো তামাশা নয়, এটি হচ্ছে ইবাদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা বর্ণনা করেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, এটা আপনাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে এটা কিভাবে কি রঙের এটা আছে। সেটা সে রঙের সাথে হলো দুটো রঙের বর্ণনা এসেছে, একটি হচ্ছে ব্রাউন আরেকটি হচ্ছে ইয়েলো। ব্রাউন এবং ইয়েলো যদি কন্টিনিউয়াসলি আসতে থাকে পিরিয়ডের পরে, তাহলে সেটাও পিরিয়ড। কিন্তু কন্টিনিউয়াসলি আসে না, মাঝে মাঝে দু একদিনের গ্যাপ দিয়ে পরে দেখা যায়, তাহলে সেটা পিরিয়ড না, সেটি বিচ্ছিন্ন, এটি মুনফাসিল। আশা করি বুঝতে পেরেছেন। জি আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার এই কোয়েশ্চেনটা ভাই রিলেটেড না, যদিও তো কিছুটা আছে। আমার এক বড় মানে বয়োজ্যেষ্ঠ এক মহিলা, উনি আমার কাছে জানতে গিয়েছিলেন। প্রশ্নটি হচ্ছে যে উনার মেনোপজ হয়ে গেছে, কিন্তু উনি প্রস্রাবের জন্য মানে নামাজের ভেতরে স্নিজিং আসলো হঠাৎ করে, কিন্তু প্রস্রাব এসে যায়। তো সেই অবস্থায় কি নামাজ ভেঙে আবার উজু করবেন? আবার উজু করার পরও কোন সময় ওনার স্নিজিং এর সাথে একটু এসে যায়, প্রস্রাব এসে যায় কয়েক ফুটা। তো সেই অবস্থা উনি জানতে চাচ্ছেন যে আমি কি বারবার এগেন উজু করব, উজু করে নামাজ আদায় করব কিনা। সেটি হচ্ছে, এটি হচ্ছে সালিসুল বাউল বলে, এটিকে বলে ইউরিনারি ইনকন্টিনেন্স। মানে ওই যার কথা বলছেন তার ইউরিনারি প্যাসেজের যে লিগামেন্ট গুলো আছে সেগুলো লুজ হয়ে গেছে, এই কারণে ইউরিনারি ইনকন্টিনেন্স, মানে প্রায়ই তার পেশাবের ফোঁটা চলে আসে শরীরে অ্যাবডোমিনাল প্রেশার বাড়ার পর। এই ক্ষেত্রে তাকে মূলনীতি হচ্ছে একটাই, সেই যে বিখ্যাত হাদিস ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু আনহা, এই যে একটি হাদিস, এটি হচ্ছে এটিকে আঁকড়ে ধরতে হবে। এই এই হাদিস হচ্ছে সব সমাধান করে দিচ্ছে যে কি করতে হবে, যে প্রতি ওয়াক্তে উজু করতে হবে যখন ওয়াক্তে শুরু হয়,
তখন তারপরে সে নামাজ পড়বে, একটা প্যাড পড়বে, কিন্তু সে যখন নামাজে দাঁড়াবে তখন বের হলে উজু ভাঙবে না। এখানে বারবার বলছি একটা সাবাব মনে হয় আমি আজকে অনুষ্ঠানে কমপক্ষে বহুবার বলছি যে ওয়াক্ত শুরু হলে তাকে উজু করতে হবে, কিন্তু তার কন্ডিশন যাই হোক না কেন, তার যদি ডিসচার্জ হোক, পেশাব আসুক, কিছুতেই তার কোনো কিছু ক্ষতি করবে না। শর্ত হলো ওয়াক্ত যখন শুরু হবে তখন এই উজু করতে হবে এবং সেই উজুতে তার ওই নামাজটা পড়তে হবে। কিন্তু উজু করার পরে দেখা গেল কিছু বের হচ্ছে, এটা কিছু হবে না, কারণ এটাকে বন্ধ করা যায় না, সেই জন্য এইটাকে ইগনোর করতে হবে। সুম্মা তাওয়াদ্দি লিকুল্লি সালাহ হাত্তা ইয়াজিয়া যালিকাল ওয়াক্ত। আশা করি আপনারা আসলে অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনেন না, এই কারণে এই প্রশ্নগুলো বারবার আসছে। পরের প্রশ্ন করুন ইনশাআল্লাহ। প্রশ্ন করুন। ওকে, পরে অন্য একজনের প্রশ্ন করুন, যদি কেউ উনি না করতে পারেন অপারগতা অন্য কেউ প্রশ্ন করুন। আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, যে প্রশ্ন বললেন যে ব্রাউন আর ইয়েলো কন্টিনিউয়াস আসে, কোন রং পরিবর্তন না হয় কন্টিনিউয়াস চলতে থাকে, সেই ক্ষেত্রে কি কন্টিনিউয়াস অনেক দিন একুশ দিন চলতে থাকে, সেই ক্ষেত্রে কি হাঙ্গলে জি জি জি, সেই ক্ষেত্রে হাম্বলি 15 দিন না ধরে সেই ক্ষেত্রে তাকে করতে হবে এই যে আগের পিরিয়ডটুকু যতদিন ছিল সেই পিরিয়ডটুকুর পরিমাণটুকু বাদ দিয়ে বাকিটুকু ইস্তেহাজার নিয়মে প্রতি ওয়াক্তে উজু গোসল করতে হবে। এই মানে যখনই কোনো অস্বাভাবিক, এখানে হুকুম হচ্ছে যখনই কোনো অস্বাভাবিক কিছু হয় এবং সেটি পিরিয়ড থেকে আলাদা করা যায় না, মুত্তাসিল, যেমন আলাদা করা যাচ্ছে না, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটাও বুঝি পিরিয়ড কিন্তু আর তো বন্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই আগের মাসে যখন সে সুস্থ ছিল, অবস্থা ছিল না, তখন কতদিনের পিরিয়ড হতো সেটি তাকে দেখতে হবে, সেই পিরিয়ডের টাইম অনুযায়ী তাকে হাইজ ধরে বাকিটুকু ইস্তেহাজার হুকুম চালু করতে হবে। এই এখন সেটি যদি তার মানে মনে না থাকে তাহলে সে সর্বোচ্চ ওই যে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে, তারপরে এই এখন এটা যদি পরের মাসেও একই হয় তখন সে ওই পরের পিরিয়ডটুকু আগের যেভাবে হতো সেই নিয়মে করে বাকিটুকু ইস্তেহাজা ধরবে। এই কোনো কারণে অ্যাবনর্মাল হলেই নিয়ম হচ্ছে যদি এটা বন্ধ না হয় কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এটা পিরিয়ড, এটি হচ্ছে বিশুদ্ধ মত। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে কখনো যদি পিরিয়ডের সাথে ডিসচার্জের রং পরিবর্তন হয় কিন্তু এটাকে পৃথক করা যায় না তার মানে এটিও পিরিয়ড। এখন দেখতে হবে যে এটা বন্ধ হয় কিনা দ্রুত, যদি বন্ধ না হয় তাহলে এটা আগের মাসের থেকে মাইনাস করতে হবে, আগের মাসেরটা না জানা থাকলে 7 দিন ধরেও করতে পারে একটি নিয়ম, আরেকটি নিয়ম হচ্ছে অপেক্ষা করতে পারে 15 দিন পর্যন্ত। প্রশ্ন করুন, এটি কি পরিষ্কার হয়েছে? আমি কি বুঝাতে পেরেছি এটি? আমি হ্যাঁ বুঝতে পেরেছি, বাট এখানে আরেকটা জিনিস ফেস করার, আবার বলতেছেন যে পিরিয়ড যতদিন আপনার, যেহেতু যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ করতে পারছে ইস্তেহাদা ততক্ষণ পর্যন্ত এটা তাকে পিরিয়ড ধরতে হবে, সেটার জন্য সর্বোচ্চ 21-17 দিন হোক, 18 দিন হোক, 22 দিন হোক, আর ইস্তেহাদা বলতে খালি মাসে যদি 2-1 দিন বন্ধ না হয় কন্টিনিউয়াস চলতে থাকে সেটা কি ইস্তেহাদা? এই জিনিসটা কি একটু ক্লিয়ার করে দিবেন আমাকে? আচ্ছা না না, এখানে হুকুম হচ্ছে যে এটি যদি প্রথম মাস হয় তখন ইস্তেহাজা ধরতে হবে, প্রথম
কোন অস্বাভাবিক, এটি হচ্ছে আপনার মূল নীতি। প্রথমে প্রশ্নকারীকে জিজ্ঞাসা করবেন যে এটি কি এবারই প্রথম দেখছেন, মুক্তাদা, সে যদি এটি প্রথম হয় তাহলে তার এই মানে যেই সময় তার রংটা পরিবর্তন হয়েছে সেই সময়টুকুই তার পিরিয়ড বাকিটুকু ইস্তেহাজা হবে। এটি হচ্ছে নিরপেক্ষ কোন মাজহাব কোন মত বাদ দিয়ে সরাসরি হাদিস, কারণ হাদিসটা হচ্ছে যে আদরাকা আহার, যদি অন্য কিছু দেখা যায়, যেটি আসমা ফাতেমা বিনতে হুবাইশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইজা কানা আখারু, হ্যাঁ, তার মানে তখন ওই যে ব্রাউনের সময়টুকু থেকেই সে ইস্তেহাজা ধরবে যদি এটা প্রথম হয়, এই প্রথম ঘটনাটা হয়, এই এটি হচ্ছে মূল নীতি। এরকম করে পরের মাসেও সে এই ব্রাউন থেকেই উজু করবে, হ্যাঁ, পরের মাস এরকম করে তিন মাস পরপর অপেক্ষা করার পর যে দেখে যে না এই ব্রাউনটুকু আসলে সবসময় আসতেছে, তখন ওই ব্রাউনটাকে অ্যাড করতে হবে, এটিও পিরিয়ড। এখন প্রশ্ন হলো যে এই ব্রাউনটুকু যে যোগ দিবে তাটা সর্বোচ্চ কতদিন পর্যন্ত তাকে যোগ করতে পারবে? সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত যোগ করতে পারবে বলেই ইমাম আহমদ বলেছেন, এবং এটি সবচেয়ে ইনসাফ। তবে ইমাম আবু হানিফা বলেছেন সর্বোচ্চ ১০, সেক্ষেত্রে ইখতিয়ার এবং কারোরই কোন দলিল নেই। সুতরাং এখানে নিরাপদ হচ্ছে যে তার পূর্বের যে পিরিয়ডের টাইম সেই টাইমটুকু যদি সে বাদ দিয়ে দেয় তাহলে হাদিসের উপরে চলে আসে এবং কোনো সমস্যা হয় না। সেই জন্য কোন মহিলা যদি তার পূর্বের পিরিয়ড লিখে রাখে এবং সেটার উপরে বেস করে ইস্তেহাজা এবং স্বাভাবিক পিরিয়ডটাকে নির্ধারণ করে এই তিন মাসের পরে, তাহলে সবচেয়ে উত্তম। তাহলে কারো অপিনিয়ন নিতে হচ্ছে না, সরাসরি ওটি হবে পিরিয়ড, বাকিটি হবে ইস্তেহাজা এবং হুকুম এখানে চলে আসবে, তাহলে আর কোনো সন্দেহ থাকছে না। আর যদি না জানে এবং এটি অস্বাভাবিক প্রথম মাস, সেই ক্ষেত্রে সে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে, এর পরের টুকু হবে হলো ইস্তেহাজা। অথবা সে যদি ইমাম আবু হানিফার মতকে গ্রহণ করতে চায় সর্বোচ্চ ১০ দিন, সেটিও গ্রহণ করতে পারে, তাতেও তার কোনো ভুল হবে না। যেটাই সে গ্রহণ করবে সেটা বাদ দিয়ে ইস্তেহাজা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর, উনি কাউকে কোনো অসুবিধা ফেলতে চান না বিজনিল্লাহি তাআলা। কিন্তু লক্ষ্য করতে হবে যে এই ধরনের পরিস্থিতি অস্বাভাবিক এবং এটি কোনো একটি মাসে হতে পারে, সম্ভবত হলে পরের মাস থেকেই আগের মাসের যে দিনটুকু তার মনে হয়েছে পিরিয়ড, বাকিটুকু মনে হয়েছে যে ইগনোর করতে পারে, তাহলে ওই পিরিয়ডটুকু সে মানে হিসাব করে বাদ দিয়ে ধরবে। তবে সর্বোচ্চ সর্বোচ্চ ১৫ দিন হয় হচ্ছে উত্তম এই ক্ষেত্রে, এটি হচ্ছে ওই রকম ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস ভাই যে বলছিলেন ওভুলেশন পিরিয়ড যেটা মিক্স সাইকেল ব্লিডিং যেটা, এই এটা এটা মানে হালকা স্পট দেখা গেলে একটু এখানে যারা মিড সাইকেল ব্লিডিং সাধারণত পিল খেলে হয়, তো সেই ক্ষেত্রে মানে মিড সাইকেল ব্লিডিং পিল ছাড়াও হতে পারে, অ্যাডাল্ট উইমেনদের হতে পারে, সেই ক্ষেত্রে স্পটিং যদি দু একদিন হয় সেখানে শুধু তার নাজিফ হিসাবে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তিনি এটাকে নাজিফ যে নাকের ব্লিডিং এর সাথে তুলনা করেছেন, আমাদের কন্টেম্পোরারি স্কলার শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই ক্ষেত্রে তাকে রোজা রাখতে হবে এবং উজুর ক্ষেত্রে হুকুম হচ্ছে গোসল করতে হবে না, শুধুমাত্র প্রতি ওয়াক্তে নতুন করে উজু করতে হবে আর রক্তটুকু পরিষ্কার করতে হবে, এই কারণ এটি ইস্তেহাজার সেই ধরনের ব্লিডিং নয়, এই কারণে যেহেতু স্পটিং খুবই হালকা ব্লিডিং হচ্ছে এই কারণে। তবে যদি কেউ গোসল করতে পারে উত্তম, কিন্তু গোসল করার কথা ওভাবে অন্য স্কলাররা বলেনি, তবে অবশ্যই তাকে প্রতি ওয়াক্তে উজু করতে হবে, সেটি একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক অসুবিধা নেই, এই এবং এটি
তার মূল পিরিয়ডের সাথে পার্থক্য থাকতে হবে, সেপারেটেড থাকতে হবে, তাহলে এটি ব্রেকথ্রু। ব্রেকথ্রু ব্লিডিং ইজ মারুফ, এটি পরিচিত, যাদের হয় তারা এটা বুঝতে পারে, কারণ মিড সাইকেল ব্লিডিং এর সময়, ওভুলেশনের সময় একটু হালকা পেইন থাকে পেটে এবং তখন ব্লিডিং স্পটিং হতে পারে, এবং সেই ক্ষেত্রে সে উজু রোজা কন্টিনিউ করবে এবং নামাজ পড়বে, শুধুমাত্র উজু করতে হবে প্রত্যেক ওয়াক্তে ইনশাআল্লাহ। এটি হাইজ নয়, ওইরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কি এক প্রশ্ন নেবেন ভাই নাকি? যে শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ করছে, আপনাদের প্রশ্নগুলো সিদ্দিকা আপার কাছে দিয়ে রাখুন, ইনশাআল্লাহ আমি ওনার কাছ থেকে আরো জেনে নিব, এবং আগামী মঙ্গলবার দিন রাত 8টার সময় আমরা আবারও মিলিত হব এই আসরে বিজনিল্লাহি তাআলা, এবং বাকি প্রশ্নগুলো ওনার কাছ থেকে নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।